আসসালামু আলাইকুম। কোরিয়ার 7 IT ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ ফরহাদ হোসেন আপনাদের সাথে আবার নতুন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। এর মাঝখানে অনেক দিন চলে গেছে, মোটামুটি টিউটোরিয়াল করা হয়নি ব্যস্ততার কারণে। তো যাই হোক, এখনো কিন্তু ব্যস্ততা যে চলে গেছে বা ব্যস্ততা যে নেই তা কিন্তু নয়। তারপরেও আসলে আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট দেখা যাচ্ছে টিউটোরিয়ালের জন্য, অনেকেই চেয়ে আছেন। আমি আসলে দুঃখিত আপনাদেরকে অপেক্ষায় রাখার জন্য। তো আমরা শুরু করি। আজকে আমাদের খুব বেশি কথা বলার সুযোগ নেই, কারণটা হচ্ছে আমরা আজকে অনেকগুলো টপিক, মোটামুটি 11টা টপিক আমরা আজকে কাভার করার চেষ্টা করব একসাথে। তো আশা করছি ভিডিওটা অনেক বিশাল হবে, মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা বা 3 ঘন্টার মতো হতে পারে। তো আমি চিন্তা করব, আমি আশা রাখবো যে কেউ হতাশ হবেন না। প্রয়োজনে খাতা কলম নোট নিয়ে সবাই বসবেন, যে পয়েন্ট আপনাদের ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেই পয়েন্টটা অবশ্যই নোট ডাউন করে রাখবেন, কারণ নোট ডাউনের কোনো বিকল্প হয় না। আপনি যত ভালোই পারেন না কেন, আপনি যখন নোট ডাউন করে রাখবেন, আপনি একটা ভিডিও বারবার দেখাচ্ছি, নোটে যখন একবার দেখবেন তখন আপনার বিষয়টা ব্রেনের ভিতরে চলে আসবে, আপনাকে বারবার ভিডিও টেনে টেনে দেখার দরকার নেই। তো এই বিষয়টা নিয়ে আসার আগে আমার এখানে অবশ্যই আপনারা একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, সেই ব্যাকগ্রাউন্ডে লেখা আছে হোয়াইল মোস্ট আর ড্রিমিং অফ সাকসেস, যেখানে আর অন্যরা এখনো পর্যন্ত সাকসেস হওয়ার জন্য স্বপ্ন দেখছে, উইনার্স যারা উইনার হবে বা যারা উইন করবে বা যারা জিতবে তারা জেগে আছে কিন্তু এখনো, অ্যান্ড ওয়ার্ক হার্ড, তারা কিন্তু কঠোর পরিশ্রম করে যাচ্ছে টু অ্যাচিভ ইট। কোনটা ইট বলতে এখানে কোনটাকে বোঝানো হচ্ছে, এই সাকসেসটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ অন্যরা যেখানে সাকসেস 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 করে চিল্লা পাল্লা করছে বা সাকসেসের জন্য সাকসেসের পেছনে মানে শুধু মুখেই বলে যাচ্ছে, সেই সময়ে যে ব্যক্তিটা উইন করবে বা যে ব্যক্তিটা উইনার বা যারা উইনার তারা অলরেডি জেগে আছে এবং সেই সাকসেসটা ধরার পেছনে কিন্তু কাজ করে যাচ্ছে, দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে মূলত বিষয়। এই পাথরটা থেকে আপনি বিষয়টা ক্লিয়ার হতে পারেন। একটা বিশাল পাথর, তার উপরে কিন্তু একটা ছোট পাথর, তার উপরে আরেকটা গোল পাথর, তারপরে আরেকটা গোল। এই জিনিসটা বসাতে কিন্তু অনেক কষ্টের, অনেক সময়ের প্রয়োজন হয়েছে, বাট সময় যখন দিয়েছে, পরিশ্রম যখন করেছে, পাথরের উপরে পাথর কিন্তু বসানো গিয়েছে। ঠিক সেইম ভাবে আমরা যারাই বলি যে ভাই আমার দ্বারা কিছু হচ্ছে না বা আমি পারছি না বা আমি কিভাবে শুরু করবো বুঝতে পারছি না, ভাই আপনি শুরু করেন, কিভাবে শুরু করবেন সেটা মানে কি দিয়ে শুরু করবেন, আপনার হাতে এই মুহূর্তে কি আছে? আপনার হাতে একটা ছোট ল্যান্ডিং পেজ আছে, আপনার হাতে একটা অফার আছে, আপনার হাতে একটা লিংক আছে, সেটা দিয়ে আপনি শুরু করেন। আপনি শুরু করলে দেখবেন আপনার রাস্তাটা অটোমেটিক ওপেন হচ্ছে। সো আমরা শুধুমাত্র ড্রিম না করি, সাকসেসের জন্য ড্রিম না করি, আমরা কাজ করি 100%। আমি যে টিউটোরিয়ালগুলো দিচ্ছি এই টিউটোরিয়াল যদি ফলো করেন 100% আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো আপনাকে ইনশাল্লাহ ইন ফিউচারে কখনোই কোনো টিউটোরিয়াল কিনতে হবে না, সে যত ভালো লেভেলের মার্কেটে মার্কেটারই হোক। আমি যে টিউটোরিয়ালগুলো আপনাদেরকে শেয়ার করছি, আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি, আই এম নট ইউর বস, আই এম নট ইউর ট্রেনার, আই এম নট ইউর টিচার, জাস্ট ফ্রেন্ডলি স্পিকিং। আপনি যদি আর্নিং করতে চান প্লিজ আমার টিউটোরিয়ালগুলো ফলো করেন, আপনি কাজ করেন, ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আপনি আপনার নিজের রেজাল্টটা কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে? সো আমি আশা করব আপনারা এই টিউটোরিয়াল দিয়ে শুরু করবেন। এবং একটা আমরা বলতে পারি যে টিউটোরিয়াল আপনাকে কিনতে হবে না, আমি যে বিষয়গুলো দেখাচ্ছি এগুলো যদি ফলো করেন আপনাকে টিউটোরিয়াল কিনতে হবে না। আপনি এগুলো দিয়েই এবং আজীবন আপনি ইনশাল্লাহ যদি এই এইভাবেই যদি আগাতে থাকেন, আপনি একটা সময় গিয়ে এখান থেকে খুব ভালো মানের প্রতিদিন আর্নিং করতে পারবেন। তো চলেন শুরু করা যাক, কথা না বাড়ে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অলরেডি বলে ফেলেছি। আমি শুধু টাইম সেভ করার জন্য আমি এখান থেকে দেখেন অফার সিলেকশন করে রেখেছি, অফারের যে যে পেজ ছিল সেটা, অর্থাৎ যেটা অফার পেজ যেখানে এসে আমার কাস্টমাররা তাদের জিপ কোড বা স্ট্রিট কোড সাবমিট করলে আমরা এই অ্যামাউন্টটা পাবো, সেটা অলরেডি আমি সেই পেজটা খুলে রেখেছি যাতে আমাদের ডিজাইন করতে যাতে সুবিধা হয় সেই বিষয়টার জন্য। তো মোটামুটি সব কিছুই আমি এখান থেকে আগে থাকতে রেডি করে রেখেছি, আমরা কোথায় কোথায় অ্যাড করব, গুগল, তারপর হচ্ছে প্রিন্টারেস্ট, তারপর হচ্ছে আমরা বিং এ অ্যাড করব, তারপর হচ্ছে অর্থাৎ গুগল, বিং, ফেসবুক, এখানে প্রিন্টারেস্ট বা অন্যান্য আরো যত জায়গায় আমরা অ্যাড গুলো করবো এগুলো সব বেসিক লেভেলের অ্যাড করবো। এগুলোর উপরে পরবর্তীতে আমি, অর্থাৎ এগুলোই যে শুধুমাত্র টিউটোরিয়ালের বাইরে যে হতে পারে না তা কিন্তু নয়, বাট আপনি কাজ শুরু করার জন্য আমরা যে 1 মাসের একটা চ্যালেঞ্জ আমি এখানে আপনাদেরকে দিয়েছি আপনারা দেখতে পারেন, আপনারা এখান থেকে দেখতে পারেন আমি যে এখানে 1 মাসের একটা চ্যালেঞ্জ আপনাদেরকে দিয়েছি, এই যে দেখেন
এক মাসের একটা যে চ্যালেঞ্জ আমি দিয়েছি, যে এই চ্যালেঞ্জে মোটামুটি যারা কি করতে পারবেন, এই চ্যালেঞ্জে আপনারা যারা ভালো করতে পারবেন বা যে সব থেকে বেশি আর্ন করবেন তাকে আমার পক্ষ থেকে 1,000 টাকার যে পুরস্কার দেওয়ার একটা আমি ঘোষণা দিয়েছি, এই কাজে আপাতত আপনাদের সাকসেসটা নিয়ে আসার জন্য এই বেসিক টিউটোরিয়াল যেটা দিচ্ছি এটা দিয়ে আপনাদেরকে যথেষ্ট। যারা এই চ্যালেঞ্জে শুরু করতে চাচ্ছেন বা করবেন তারা এখানে এসে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড শব্দটা লিখলে আপনি চ্যালেঞ্জের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এবং সেই ভালো করলে আমার কাছ থেকে 1,000 টাকা পুরস্কার পাবেন। তো এখন বিষয়টা হচ্ছে কি, সেই জন্য তো আপনাকে অবশ্যই আমি একটা রাস্তা দেখিয়ে দিতে হবে কিভাবে আপনারা কাজ করবেন আজকে, সেই কারণে টিউটোরিয়ালটা একটু বড় করতে যাচ্ছে। অবশ্যই ফলো করবেন, ফলো করলে আশা করি আপনাদের লস হবে না, ইনকাম করতে পারেন না পারেন বাট আপনাদের লস হবে না, তবে আমি বিশ্বাস রাখি কাজ করলে 100% আর্নিং করতে পারবেন আমি যেই স্ট্র্যাটেজি ফলো করছি। এবং আপনাদের আপনারা যারা আমাকে বারবার পেইড টিউটোরিয়ালের জন্য রিকোয়েস্ট করছেন, ভাই আমি তো ফ্রিতে সব উজাড় করে দিয়ে দিচ্ছি, আপনারা পেইড দিয়ে কি করবেন আমি বুঝতে পারছি না। পেইডের তো কোনো প্রয়োজন নাই, পেইড ছাড়াই যেখানে আপনি ফ্রিতে সব পেয়ে যাচ্ছেন সেখানে আপনি পেইড দিয়ে কি করবেন, পেইড এর থেকে বেশি আর কি দিতে পারে বা বেশি আর কি হতে পারে। তো যাই হোক, আমি আর কথা না বলে শুরু করি। প্রথমে আমরা যে বিষয়টা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে পিওর ল্যান্ডার। পিওর ল্যান্ডার হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েটর, অর্থাৎ যেটা দিয়ে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি স্পেশালি ফর সিপিএ মার্কেটার্স, স্পেশালি ফর সিপিএ মার্কেটার। দিস ল্যান্ডিং পেজেস আর ডিজাইন্ড ফর দ্য সিপিএ মার্কেটার্স স্পেশালি। এটা তৈরি করা হয়েছে কাদের জন্য, এটা তৈরি করা হয়েছে যারা সিপিএ মার্কেটিং করবে, সিপিএ মার্কেটিং করে প্রমোশন করবে তাদের জন্য। তো এটার দাম আছে $25। তো আপনারা যারা আমার রেফারেল লিঙ্ক দিয়ে কিনবেন তারা $20 কিনতে পারবেন, চাইলে আপনি নিজেও এসে কিনতে পারেন pureland.com এসে, বাট আমার আমার রেফারেল লিঙ্কটা ডিসক্রিপশনে থাকবে, সেটা ইউজ করে কিনলে মোটামুটি দেখা যাচ্ছে এই 8-10 অনেকেই কিনেছেন। মোটামুটি এক সপ্তাহে আমি একটা টিউটোরিয়াল দিয়েছিলাম, মোটামুটি অনেকেই কিনেছেন, কিনে কাজও করছেন, রেজাল্টও পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি মোটামুটি। তো আশা করব আপনারা যারা কিনার তারা এই টিউটোরিয়াল ডিসক্রিপশনের নিচে লিঙ্কটা দেওয়া থাকবে এটার, সেটা ফলো করে আপনারা যদি এটা কিনেন $25-এর 6 মাসের জন্য, সেই জায়গায় আপনারা $20-এ 6 মাসের এটা ইউজ করতে পারবেন। তো আমরা এখানে লগ ইন করলাম, লগ ইন করার পরে সর্বপ্রথম আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, আপনি টাকা পেমেন্ট করার পরে পেপাল দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পরে আপনাকে যেটা চুজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখান থেকে একটা ল্যান্ডিং পেজ চুজ করতে হবে, আপনি কোন ল্যান্ডিং পেজটা দিয়ে কাজ করতে চাচ্ছেন। তো আমরা সময় নষ্ট না করে যে কোনো একটা ল্যান্ডিং পেজ আমরা চুজ করে নিব, খুব দ্রুত আমরা কাজ করার চেষ্টা করবো, আমরা সময় ওয়েস্ট করবো না ইনশাল্লাহ। আমি এখান থেকে এই ল্যান্ডিং পেজটা ইউজ করতে পারি, অথবা প্রথম আমরা সময় নষ্ট না করি আমরা প্রথম থেকে যে কোনো একটা সিলেকশন করে নেই, এই প্রথম যে এটা আছে আমরা এটা ইউজ করতে। আমরা এখানে একটু প্রিভিউ দিয়ে দেখি এটার অবস্থা কেমন, নট ব্যাড, দিস ওয়ান ইজ গুড। ওকে, আমরা এখান থেকে ইউজ ইটে ক্লিক দিলাম, দেখেন সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইউজ ইটে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আপনাকে এটার একটা নেমিং করতে হবে, অর্থাৎ একটা নাম দিতে হবে। তো আমরা কোন অফারটা নিয়ে কাজ করব, ডাইসন V10, আমি শুধুমাত্র এটার দ্য ডাইসন V10 এই এটা নিলাম, নিয়ে আমি এটার নেমিংটা করে দিলাম, ঠিক আছে আমি এখানে এটাকে বড় হাতে করে দিলাম ডাইসন V10। তো এটা কোন ফোল্ডারে রাখবেন আপনি এখান থেকে চাইলে ফোল্ডার তৈরি করে রাখতে পারেন, যেমন এই যে দেখেন এখানে আনডিফাইন্ড এবং গেমিং দুইটা ফোল্ডার আছে। তো আমি একটু বোঝার সুবিধার্থে আপনাদের জন্য একটা ফোল্ডার তৈরি করে আসি, এখান থেকে ফোল্ডার, ফোল্ডার থেকে আমরা অ্যাড ফোল্ডার একটা নাম দিবেন, আমি দিলাম হচ্ছে আপনার কিসের উপর দিতে পারি, এটা হচ্ছে আমি অফারটা একটু দেখে আসি এটা কিসের অফার ছিল, এটা হচ্ছে ইমেল সাবমিট। তো আমি আপাতত ইমেল সাবমিট নামে একটা ফোল্ডার তৈরি করলাম, ইমেল সাবমিট, ইমেল সাবমিট অ্যাড ফোল্ডার হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এখান থেকে আবার ল্যান্ডিং পেজেসে চলে যাচ্ছি, চলে যাওয়ার পরে এখান থেকে আমাদের এটা ছিল ইউজ ইট, ইউজ ইটে ক্লিক দিয়ে আমরা এখানে দিলাম হচ্ছে এই নামটা দ্য ডাইসন V10 এই নামটা দিলাম। হয়তো আমি খুব দ্রুত কথা বলবো আজকে, যেহেতু আজকে টিউটোরিয়ালটা বড় হবে সে কারণে আমি এখান থেকে ফোল্ডারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে জেনারেটে ক্লিক দিলাম, আমার ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেছে। এবার আমাকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, আমাকে অটোমেটিক ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, চলে আসছে আমাদের সেই ল্যান্ডিং পেজে। এখানে আমাদের আসলে এটা দিয়ে কাজ করা খুব ইজি, এখানে আসলে খুব বেশি এক্সপ্লেইন করার কোনো বিষয় নেই। এখানে আপনি আপনার টাইটেলটা রাখবেন, এখানে আপনি ইমেজটা রাখবেন। তো আমি গত যে টিউটোরিয়ালটা তো করেছিলাম সেখানে এক ধরনের ইমেজটা রাখার সিস্টেম শিখিয়েছিলাম, আজকে আরেকভাবে আমি এখানে ল্যান্ডিং পেজের এই ল্যান্ডিং পেজে ইমেজ রাখার সিস্টেম শিখাবো। তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিই, টাইটেল দেওয়ার জন্য আমি এই অফারটার যে মেইন পেজ সেটা ওপেন করেছি, এই যে এটা হচ্ছে আমাদের সেই পেজটা, ডাইসন সাইক্লোন V10।
আমি এখানে এই যে এই টাইটেলটা ইউজ করব, আমি এখান থেকে এটাকে কেটে দিলাম, আমি এভাবে রাখলাম। আচ্ছা, উইনের ডাইসন সাইক্লোন V10 এভাবে দিলাম। দেওয়ার পরে এরপর হচ্ছে আমি এখান থেকে এখানে একটা স্পেস ইউজ করতে পারি, এভাবে দিলাম। দেওয়ার পরে এবার আমি এখানে আরেকটা টাইটেল ইউজ করতে পারি, আমি ডাইসনের একটা ছবি দিয়ে দিব। এখান থেকে আমি ছোট্ট আরেকটা নিয়ে নিই, আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন। আমি জাস্ট সময় সেভ করার জন্য এটাকে কি করছি, এটাকে খুব দ্রুত করার চেষ্টা করব, জাস্ট এখান থেকে কপি পেস্ট করার চেষ্টা করব। হাউ ডাজ ইট ওয়ার্ক, আমি এখান থেকে সময় নষ্ট করলাম না, এটা দিয়ে একটু গুগলে সার্চ করি, ডাইসন ভ্যাকিউম ক্লিনার। আমি এখানে লিখে দিতে পারি দ্য বেস্ট ভ্যাকিউম ক্লিনার এভার, দ্য বেস্ট ভ্যাকিউম ক্লিনার, না ভ্যাকিউম, ভ্যাকিউম স্পেলিং কি ঠিক ছিল? VACEWM, VACEWM, WM, ভ্যাকিউম ক্লিনার, দ্য বেস্ট ভ্যাকিউম ক্লিনার। এটাকে আর একটু ছোট করতে পারি, ফন্টটা এভাবে লিখলাম, ঠিক আছে। উইনে ডাইসন সাইক্লোন ভিটা, দ্য বেস্ট ভ্যাকিউম ক্লিনার, CWM, ওকে। এরপরে আমি একটা ছবি ইউজ করার পালা, এবার এখানে একটা ছবি ইউজ করবো। ছবি ইউজ করার জন্য দেখেন কি করতে হবে, কোনো কিছুই করার দরকার না আপনার, আপনি শুধুমাত্র এখানে চেঞ্জ ইমেজ, দেখেন চেঞ্জ ইমেজে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন ছবির সাইজ দেওয়া আছে, আপনি এই সাইজের ইউজ করলে আপনার জন্য বেটার, তাহলে আপনার ল্যান্ডিং পেজটা ভেঙে যাবে না, যেহেতু ওরা এই সিস্টেম করে দিয়ে রেখেছে এবং সেটা মোবাইলের জন্য বলেন, সব জায়গায় এটা পারফেক্টলি দেখাবে। তো এখানে দেখাচ্ছে 435, 466, তো আমরা এই 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 সাইজের একটা ছবি নিয়ে নিবো। ইমেজেস ডট গুগল ডট কমে গেলাম, এখানে আমি সার্চ করলাম হচ্ছে, সরি, এখান থেকে আমি সার্চ করব, অনেকগুলো ছবি দেখা যাচ্ছে মোটামুটি, দিস ওয়ান ইজ গুড, এটাকে সেভ করে নিলাম। আমাদের কোন সাইজের দরকার ছিল, 435, 466, 435 আর 466। ডাউনলোড হওয়ার পরে আপনি এখান থেকে রাইট বাটন, রাইট বাটন ক্লিক দিয়ে সেন্ড, সরি ওপেন, এখান থেকে পেইন্ট। এখন সাইজ কত আছে এটার, অনেক বড় আছে, আমরা এটাকে সাইজ করে নেব, দেখি সুন্দর করে সাইজ করা, 435, 466, 435, 466, ওকে, ও নট গুড। তারপরে সেভ করে রাখি, সময় সেভ করার জন্য, যদি আর অন্য একটা যদি ভালো না পাই আমরা এটাই ইউজ করব, 435, 466, এটা ভালো হতে পারে, ভালো আসবে আশা করি। এটা নিয়ে দেখতে পারি, আমি আসলে একটা সুন্দর ছবি চাচ্ছিলাম, অর্থাৎ শেপিং করার পর এটা যেন ঠিক থাকে সেভাবেই চাচ্ছিলাম, এটাও হয়তো হবে না। 435, 466, একটাও ভালো পাচ্ছি না আমি, আমি এখান থেকে এটা ইউজ করি, হয়তো বা ভালো করতে পারি।
ইয়েস নাইস দিস ওয়ান। ওকে আমরা এটাই নিচ্ছি সময় সেভ করার খাতিরে। এরপর হচ্ছে আমরা এখান থেকে চুজ ফাইল, এই যে দেখেন চুজ ফাইল, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে যে ডাইসন আমরা এই ছবিটা ওপেন ওপেন দেওয়ার পরে আপনি এখান থেকে ক্লিক দিবেন হচ্ছে আপডেট ল্যান্ডার, এই যে আপডেট ল্যান্ডারে ক্লিক দেন। ওকে আমরা আপডেট ল্যান্ডারে ক্লিক দিলাম। এরপর আমরা এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে ছবিটা আসলে ভালো আসে নাই, আমাদের যেটা দরকার ছিল সেই অনুপাতে আসে নাই। আমরা অন্য একটা ছবি ইউজ করতে পারি, সরি আসলে সময়টা খুব বাজেভাবে নষ্ট হচ্ছে। এটা ইউজ করা যায় কিনা দেখি। ফাইনাল আমি এখান থেকে চেঞ্জ ইমেজ সরেও যেতে পারে, নট শিওর, যেহেতু পিওর ল্যান্ডারের এখনো কাজ চলতেছে, এটা এখনো আন্ডার কনস্ট্রাকশনে আছে, সো কিছু প্রবলেম ফেস করতে পারেন এইভাবে ছবি নিয়ে। তবে ওদের সাইজ ইউজ করলে কোনো প্রবলেম আশা করি হবে না। আপডেট ল্যান্ডার হয়ে গেছে আশা করি, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে মোটামুটি ঠিক আছে, চলবে, খারাপ না, নট ব্যাড। আমরা চাইলে এটাকে ধরে একটু ছোট ছোট করে দিতে পারি, এই যে এভাবে ধরে একটু ছোট করে দিলাম। ওকে আই থিঙ্ক ইটস গুড নাও। এগুলো আবার চলে গেছে বিকজ আমরা সেভ করে নিই। একটা জিনিস মাথায় রাখবেন, এটাকে সেভ করে নেবেন প্রতিবার কাজ করার পর পর, আপনি এটাকে সেভ করে নেবেন। তো আমি এখানে একটু এটাকে নোটপ্যাড থেকে ঘুরিয়ে আনবো যাতে ভেঙে না যায়। উইনার ডাইসন এটাকে বড় করে দিব 36, এটাকে দিব দ্য বেস্ট ভ্যাকিউম ক্লিনার, দ্য বেস্ট ভ্যাকিউম ক্লিনার। ওকে ডান, লিমিটেড টাইম অফার, ক্লিক টু কন্টিনিউ টু টেক অ্যাডভান্টেজ অফ দিস। এবার এখানে দিলাম কন্টিনিউ, কন্টিনিউ ঠিক থাকবে, চেঞ্জ করলাম না কোনো কিছুই। এরপরে আমি জাস্ট এখান থেকে লিঙ্ক, যেহেতু আমাদের আমরা ল্যান্ডিং পেজের মাধ্যমে ডিরেক্ট আমাদের সিপি অফারটাতে পাঠাবো, সো আমরা এখান থেকে আমাদের এখানে আসলাম, এখান থেকে আমরা এখানে ক্লিক দিয়ে আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা কপি করে নিয়ে নিলাম। ঠিক আছে, কপি করে নিয়ে নিলাম, আমরা এই অফারটা 83 সেন্ড করে আমাদেরকে পেমেন্ট করবে, সেই শুধুমাত্র তার ইমেল অথবা জিপটা সাবমিট করলে। জিপ মানে হচ্ছে সবার একটা পোস্টাল কোড থাকে, সেই ইউকে থেকে আসতে হবে এবং তার জিপটা সাবমিট করলে আমরা এই এইটা পেয়ে যাবো। এরপর হচ্ছে আপনি এখান থেকে লিঙ্ক রিপ্লেসার, এই যে দেখেন লিঙ্ক রিপ্লেসার, আপনি এখানে চেঞ্জ করার দরকার নেই, আপনি লিঙ্ক রিপ্লেসারে ক্লিক দেন। এরপরে এখানে গুগল দেওয়া আছে, আপনি এটাকে তুলে দিয়ে আপনি এখানে আপনার যেই লিঙ্ক আছে অর্থাৎ সিপিএ যে লিঙ্ক আছে, ওই অফারের যে লিঙ্ক সেটা আপনি আপডেট, আচ্ছা আমরা তো একটা কাজ করি নাই, মেবি আমরা এখনো সেভ করি নাই, আমরা একবার সেভ দিয়ে দিই, আদারওয়াইজ এখনো চলে যায় এটা। ঠিক আছে, সেভ হয়েছে, এখন এখন সেভ, এই যে দেখেন সেভ। এরপর হচ্ছে আমরা লিঙ্ক রিপ্লেসার এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আপডেট দিয়ে দিলাম। ওকে আপডেট হয়ে গেছে, ডান। এখন আমরা দিস অফার ইজ অনলি অ্যাভেলেবল ফর ইউনাইটেড কিংডম কিংডম রেসিডেন্টস। ওকে পুরে অ্যান্ড গ্র্যাব দিস অফার, গ্র্যাব দিস অফার। আমি বিফোর এক্সপায়ারি অফার নাও, অফার আচ্ছা আমি এখানে এটাকে ঘুরে গ্র্যাব দিস অফার নাও দিয়ে দিলাম আপাতত, আর কিছুই দিলাম। ওকে এবার দেখেন আমরা আবার একটু সেভ দিয়ে দিলাম, এবার নিচের দিকে আসি। এটা হচ্ছে আপনার মেইন
আর এখানে হচ্ছে আপনার ডিজাইনিং পার্ট, আর এখানে হচ্ছে আপনার প্রিভিউ পার্ট। এবার আমরা যদি এখানে মাউসটা যদি রাখি, এখানের দিকে তাকাবেন, ঠিক এই জায়গায় দেখবেন এখানে কার্সরটা রাখলে এখানে আমার সিপিএ লিঙ্কটা আপডেট হয়েছে কিনা দেখা যাবে। এই যে দেখেন, এই যে দেখেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি এখানে আরো কিছু এক্সট্রা ফাংশন যদি অ্যাড করতে চান নিজের মতো করে, এবং এটার প্রিভিউ যদি দেখতে চান, এখানে ক্লিক দিয়ে আপনি প্রিভিউটা দেখতে পারেন। এই যে কত সুন্দর একটা ল্যান্ডিং পেজ আপনার ইনস্ট্যান্ট তৈরি করে ফেলতে পারলেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে এটাকে ডাউনলোড করতে চাইলে ডাউনলোড, চেঞ্জ ইমেজ, প্রিভিউ, ডুপ্লিকেট করতে চাইলে সেটা পারবেন। এবার আদার ফিচার্স, এখানে ক্লিক দিলে আপনি এখানে আরো অন্যান্য ফিচার্স গুলো অ্যাড করতে পারবেন। যেমন আপনি যদি চান যে কাউন্টডাউন টাইম অ্যাড করবেন, যে একটা টাইম দেখাবে তাদেরকে যে কতক্ষণ পরে এটা শেষ হয়ে যাবে, একদিন পরে, 2 দিন পরে, এখানে যদি ভাইব্রেশন ফাংশনটা যদি অ্যাড করতে চান, এগুলো যদি আপনি করতে চান করতে পারেন। এরপর হচ্ছে টাইটেল। টাইটেল বলতে এই যে আমরা যখন এখানে যাচ্ছি, যে এখানে পেজ টাইটেল দেখাচ্ছে, দেখেন এসইওর ক্ষেত্রে কিন্তু এটা হয় না। যেমন আমরা এখানে আসলাম, এখানে উপরে ডাইসন সাইক্লোন দেখাচ্ছে, ঠিক আছে, এখানে সিপিএল ল্যান্ডিং পেজ দেখাচ্ছে, এখানে রেডিট দেখাচ্ছে, এখানে অর্থাৎ যেই ওয়েবসাইটে যাচ্ছে সেটা, বাট এখানে টাইটেল দেখাচ্ছে। তাহলে আমরা এখানে এটা চেঞ্জ করে দিতে হবে, উইন দ্য বেস্ট, দ্য বেস্ট উইন এ ডাইসন সাইক্লোন V10 না দিয়ে দিলাম, আপডেট, আপডেট দিয়ে দিলাম, আপডেট হয়ে যাবে। আপনি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি এখান থেকে কালারটা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন আপনার ল্যান্ডিং পেজে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি আপনি যদি চান যে আপনার এই ল্যান্ডিং পেজে যেখানেই ক্লিক দিবে সেখানেই কি আসবে, অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে, অর্থাৎ যেখানেই ক্লিক দিক, আমরা অনেকগুলো ওয়েবসাইটে যাই, ক্লিক দিলেও দেখা যাচ্ছে অন্য একটা ওয়েবসাইটে চলে গেলে, একটা জায়গায় রিডাইরেক্ট করে দিলে, সেটা আপনি করতে পারবেন। এখানে ক্লিক দিয়ে দিলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করবে কোন ওয়েবসাইটে যাবে, অর্থাৎ মানুষ এখানে কোথাও এখানে দিক, এখানে দিক, এখানে দিক, এখানে দিক, যেখানে ক্লিক দিক এটা নির্দিষ্ট হতে হবে। এই ক্ষেত্রে কিন্তু এটা গুগলের জন্য প্রবলেম, গুগল তখন আপনি অ্যাড দিতে পারবেন না। এই ক্ষেত্রে আপনি ফ্রি মার্কেটিং এর ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন, যখন আপনি ফ্রি মার্কেটিং করবেন তখন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি যাচ্ছেন যে গো ব্যাক বাটনটা এখান থেকে ডিসেবল করে দিবেন, আপনি এখানে ক্লিক দিয়ে দিবেন, এবং যখন মানুষ গো ব্যাক বাটনে ক্লিক দিবে অটোমেটিক এটা গো ব্যাকে যাবে না, বাট অন্য একটা ওয়েবসাইট আপনি তাদেরকে পাঠিয়ে দিতে পারবেন এখানে ক্লিক দিয়ে। এরপর হচ্ছে রিডাইরেক্ট, একজন মানুষ ক্লিক দিল, 1 সেকেন্ড পরে এই যে এই ওয়েবসাইটে আসলে, 1 সেকেন্ড পরে অটোমেটিক অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে, সেটাও আপনি করতে পারেন, অটোমেটিক 1 সেকেন্ড পরে চলে যাবে। তবে এগুলো ইউজ করলে গুগলের ক্ষেত্রে অ্যাপ্রুভ, অ্যাডটা অ্যাপ্রুভ না হওয়ার পসিবিলিটিস বেশি থাকে, ঠিক আছে। আপনি এখানে অ্যালার্ট দিতে চাচ্ছেন যে কোনো একজন ব্যক্তি চলে যেতে চাচ্ছে, আপনি তাকে অটোমেটিক অ্যালার্ট দিয়ে রাখতে পারেন যে অফারটা এখনই গ্রহণ করেন, আপনি 10% ডিসকাউন্ট, এই ধরনের আমরা অনেকগুলো অফার দেখি। তারপরে এইখানে যদি আপনি অডিও সাউন্ড যদি অ্যাড করতে চান সেটা করতে পারবেন, ঠিক আছে, অ্যাড অডিও অ্যালার্টস। এই যে দেখেন, এখানে আপনি কোন অডিও অ্যালার্টটা এখান থেকে আপলোড করে দেবেন, আপনার এটা অটোমেটিক আপনার ল্যান্ডিং পেজে অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে মোটামুটি অনেকগুলো, এগুলোর উপরে পরে আমি টিউটোরিয়াল তৈরি করব। তো আজকে এগুলোর উপরে কথা না বলে, যেহেতু আমাদের অনেকগুলো টপিক আজকে কাভার করতে হবে, অনেকগুলো টপিক আমাদের কাভার করতে হবে, সো এরপর হচ্ছে আমরা ল্যান্ডিং পেজটা এবার একটু প্রিভিউতে দেখে নিই। এই যে মোটামুটি একটা বেস্ট লুক দেখা যাচ্ছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড করে নেবো, ডাউনলোড, ডাউনলোডে ক্লিক দিলাম, এখানে 2 ধরনের ফাইল দেখা যাচ্ছে, আমরা ডাউনলোড নর্মাল ভার্সনটা ডাউনলোড করে নিলাম, ডাউনলোড হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা এবার সরাসরি চলে যাচ্ছি আমাদের ডাউনলোড ফোল্ডারে। এই যে আমরা এটাকে নাম দিলাম ডাইসন, ডাইসন। এবার এটা জিপ করা আছে, দ্যাট মিনস এটা চেন মারা আছে, আমরা এটা চেন ওপেন করব। রাইট বাটন, রাইট বাটন ক্লিক থেকে এখান থেকে হচ্ছে আপনার এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট মানে হচ্ছে খুলে ফেলা, আমরা অল ক্লিক দিলাম, এক্সট্রাক্টে ক্লিক দিলাম, ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আমরা এই যে ডাইসন দেখেন, এটা এখানের ভিতর থেকে বের হয়ে এই যে এটা পেয়েছি। এবার এখানে দেখেন আরেকটা ফোল্ডার আছে, আমরা এটার নামও চেঞ্জ করে দিই, যেহেতু নামগুলো বোঝা যায় না, ডাইসন। এরপর আমরা ভিতরে যদি যাই, এই যে এখানে 3টা ফাইল দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আমাদের ফাইল। আমরা যদি এখানে ক্লিক দিই আমাদের ল্যান্ডিং পেজটা ওপেন হচ্ছে, আশা করি বুঝতে পারছেন, আমার কম্পিউটার থেকে এটা মোটামুটি ওপেন হচ্ছে। তাহলে এখন এটা যদি কম্পিউটারে থাকে, এটাকে মানুষে দেখবে না, দেখবে না, এটা আমাকে একটা ডোমেন হোস্টিং এর মাধ্যমে এটা আমার সার্ভারে আপলোড করতে হবে, অর্থাৎ এটার সাথে একটা ডোমেন ফিক্স করে দিয়ে আমার সার্ভারে আপলোড করতে হবে, তাহলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ আমার এই অফারটা দেখতে পারবে। তাহলে এটাকে এবার আমরা আপলোড করবো কিভাবে, কোথায় আপলোড করবো? প্রথম নাম্বার হচ্ছে আপনার একটা কি লাগবে, একটা ডোমেন এবং একটা হোস্টিং লাগবে, অর্থাৎ আপনি ডোমেন কিনতে পারবেন খুব চিপ রেটে, আমি বলে দিচ্ছি, ডোমেন কিনতে পারবেন খুবই চিপ রেটে, $1 থেকে $10 ভিতরে আপনি ডোমেন কিনতে পারবেন। কোথা থেকে? নেম চিপ থেকে। যেমন আমি যদি এখানে যদি সার্চ করি, সরি নেটটা একটু স্লো দেখা যাচ্ছে, আমি এখানে সার্চ দিলাম ডাইসন জাঙ্গল, আমি একটা নাম দিয়ে দিলাম আর কি, জাঙ্গল একটা নাম দিয়ে দিলাম, দিয়ে দিয়ে সার্চ দিলাম ডাইসন জাঙ্গল।
এটা জাগল হয়ে গেছে। যাই হোক, এই যে আপনি যদি ডট কম কিনতে চান তাহলে 8.88, বাট আমরা তো যেহেতু সিপি অফার বিভিন্ন অফার বিভিন্ন সময় প্রমোট করব, আমাদের ঠিক ডট কম দরকার নেই, চালিয়ে নিতে পারেন। বাট আমরা যদি চিপ রেটে যদি ডোমেইন চাই, এই যে দেখেন ডট ইনফো মাত্র 1.99 সেন্ট। তারপর হচ্ছে আপনি এখান থেকে যদি এই যে এটা আরো কম ডট ক্লাব, ঠিক আছে, এই ক্লাব ক্লাব এগুলো না নিয়ে ইনফো নিতে পারেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে নিতে পারেন হচ্ছে এই যে ভিআইপি, এটাও না নিতে পারেন। আপনি এখান থেকে নিতে পারেন এই যে $5 সিসিটা নিতে পারেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে নিতে পারেন হচ্ছে এই যে এটা নিতে, এটা নেওয়া যেতে পারে .co.uk। তারপর হচ্ছে আপনি এখান থেকে চিপ রেটে, এভাবে আর অনেকগুলো চিপ রেটে ডোমেন পাবেন। এই যে দেখেন $2, আপনি এখানে ক্লিক দিলে $2-এর নিচে যেসব ডোমেন আছে সেগুলো সব দেখতে পারবেন। এই যে দেখেন সাইট, রাইজাঙ্কল সাইট মাত্র 1.38 সেন্ট, ঠিক আছে। এই যে এভাবে করে অনেকগুলো ডোমেন আছে, আপনি এখান থেকে কি টাইপের ডোমেন আপনি চাচ্ছেন আপনি সেই রিলেটেড ডোমেন গুলো এখান থেকে কিনে নেবেন, অ্যাড টু কার্টে গিয়ে কিনে নেবেন। এবার প্রশ্ন আসে হোস্টিং এর, হোস্টিং ফ্রিতে পাওয়া যায়, ডোমেনও ফ্রিতে পাওয়া যায়, এগুলোর উপরে পরবর্তীতে আবার টিউটোরিয়াল করব, আজকে সময় নেই, এটাতে ঢুকানোর দরকার নেই। বাট যারা ভালো মানের হোস্টিং চান তারা হোস্টিং এসে এখান থেকে হোস্টিং এ ক্লিক দিবেন, নেম চিপে এসে এখানে দেখেন আমি শেয়ার হোস্টিং এ যাচ্ছি। শেয়ার হোস্টিং এ যাওয়ার পর আপনি এখান থেকে দেখবেন 1 বছরের জন্য মাত্র $15 আপনি হোস্টিং পেয়ে যাচ্ছেন। এটার এমনি প্রাইস হচ্ছে $31.31-এর মতো, বাট আপনি যদি এটা যদি আজকে কিনেন তাহলে আপনি মাত্র $15.44-এ এটা 1 বছরের জন্য আপনি হোস্টিং, তাহলে 1 বছরে আপনি আল্লাহর রহমতে কত শত ডলার, কত হাজার ডলার আর্নিং করবেন যদি ভালোভাবে কাজ করেন। তো দোস্ত, আপনি, আমি আশা করব একটা ডোমেন এবং একটা হোস্টিং আপনারা একসাথে কোথা থেকে কিনে নেবেন, নেমচিপ থেকে কিনে নেবেন। যাদের প্রবলেম তারা গ্রুপে পোস্ট দিবেন, যারা যাদের কার্ড আছে যাদের পেপাল আছে তারা অন্যদেরকে হেল্প করবেন, ঠিক আছে। আপনাদেরকে আমি হেল্প করছি, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা অন্যদেরকে হেল্প করবেন। আমি আপনাদেরকে যে টিউটোরিয়ালগুলো দিচ্ছি, বিলিভ ইট অর নট, আপনারা ট্রাস্ট করবেন কিনা জানি না, এগুলোর অনেক ভ্যালু, বাট আমি আপনাদেরকে দিচ্ছি যাতে আপনারা অন্যদেরকে হেল্প করেন, ঠিক আছে। আপনারা নিজে আর্নিং করেন, যতটুকু পারেন আরেকজনকে হেল্প করেন, শুধুমাত্র নিজের জন্য মানে দৌড়াইয়েন না, আপনি আরেকজনকে একটু হেল্প করেন যতটুকু পারেন। ধরেন কোনো একজন ব্যক্তি কার্ডের জন্য কিনতে পারছে না, আপনি তাকে হেল্প করে দেন, সে আপনাকে পেমেন্ট করে দিবে। আমি বলছি না আপনি ফ্রিতে হেল্প করেন, অর্থাৎ আপনি সম পরিমাণ টাকাটা নিয়ে নেন, প্রয়োজনে আপনি আপনার কার্ডে ধরেন কোনো একটা ভ্যাট কাটবে সেটাও আপনি নিয়ে নিতে পারেন, ঠিক আছে। আপনি প্রয়োজনে 100-150 টাকা বাড়তি নেন, এর থেকে বেশি বাড়তি নিয়েন না, যাদের কার্ড নেই তাদেরকে হেল্প করবেন এভাবে করে। তো যাই হোক, এরপর হচ্ছে আপনি ডোমেন হোস্টিং কেনার পরে, আমি অলরেডি ডোমেন হোস্টিং কিনে রেখেছি, এই যে এখানে আসলাম, আসার পরে লগ ইন করলাম, এই ধরনের একটা সি প্যানেল পাবেন। আপনারা যখন হোস্টিং কিনবেন, হোস্টিং যখন কিনবেন আপনারা এই ধরনের একটা সি প্যানেল পাবেন, ঠিক আছে। সেখানে আপনার ডোমেনটা অ্যাড করা থাকবে, এই যে প্রাইমারি ডোমেনটা আপনাকে এখানে দেখাবে, আপনার ডোমেনটা এখানে অ্যাড করা থাকবে। এরপর হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজার কোথায় যাবেন? ফাইল ম্যানেজার, আমি ফাইল ম্যানেজারে গেলাম। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনি এখান থেকে আপনার যে ডোমেন, আমি ধরে নিলাম আমার ডোমেনটা হচ্ছে randybray.com, এই যে এটা হচ্ছে আমার ডোমেন, এটা হচ্ছে আমার ডোমেন, তাহলে আমি এখানে এই এই ফোল্ডারের উপরে ক্লিক দিব, ডাবল ক্লিক করলাম, এই যে ওপেন হয়েছে। এবার এখান থেকে দেখেন অনেকে প্রশ্ন করেন যে আমি একটা হোস্টিং এবং একটা ডোমেন কিনলে আমি ইউজ করতে পারবো কিনা, অর্থাৎ আমি অনেকগুলো ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো কিনা, অনেকগুলো ল্যান্ডিং পেজকে আমি হোস্ট করতে পারবো কিনা, অর্থাৎ অনেকগুলো ল্যান্ডিং পেজ আমি ইউজ করতে পারবো কিনা। ইয়েস, পারবেন, তবে শর্ত হচ্ছে এখানে ভাগ আছে হোস্টিং এ। আপনি এই এই প্যাকেজটা যদি নেন আপনি শুধুমাত্র 3টা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, দ্যাট মিনস 3টা ডোমেইন অ্যাড করতে পারবেন। আমি মনে করি এটা আপনার জন্য আপাতত এনাফ, বাট যদি কারো যদি মোটামুটি যদি সামর্থ্য থাকে তাহলে এটা নিয়ে নিতে পারেন, আপনি আনলিমিটেড সব কিছু পাবেন, সবকিছু আনলিমিটেড, অথবা এটা নিতে পারেন, এটাও আপনার জন্য মোটামুটি সবকিছু আনলিমিটেড, এই যে সবকিছু আনলিমিটেড, সবকিছু আনলিমিটেড, ঠিক আছে। তো আপনার এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। তো আপাতত আমি মনে করি যাদের এখনো লো বাজেট তারা এটাই আপনার জন্য যথেষ্ট। এরপর হচ্ছে আপনি এখানে আনলিমিটেড কি ইউজ করতে পারবেন, ল্যান্ডিং পেজ ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন আমার এখানে অলরেডি 2টা ল্যান্ডিং পেজ দেওয়া আছে, 2টা ল্যান্ডিং পেজ করা আছে, এই যে দেখেন, একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। সরি, এই যে এখানে গেলাম, এখানে কি দেওয়া আছে দেখেন, ড্রোন দেওয়া আছে, একটা ফোল্ডার ড্রোন দেওয়া আছে, আমি এখানে লিখলাম ড্রোন, স্ল্যাশ দিয়ে ড্রোন দিলাম, তাহলে একটা ল্যান্ডিং পেজ আপনারা দেখতে পারবেন এখন। এই যে দেখেন একটা ল্যান্ডিং পেজ, এটা একটা সিম্পল ল্যান্ডিং পেজ। এরপরে আরেকটা ফোল্ডার দেওয়া আছে লার্ন ড্যাশ নিউ ড্যাশ ল্যাঙ্গুয়েজ, আমি যদি এখানে ডট কম পরে লার্ন ড্যাশ নিউ ড্যাশ ল্যাঙ্গুয়েজ যদি এন্টার দিই তাহলে দেখেন এখানে আরেকটা ল্যান্ডিং পেজ চলে আসবে। তাহলে এখন আমি নতুন আরেকটা ল্যান্ডিং পেজ এবার আপলোড করবো, এটা একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে। এগুলো হয়ে যাওয়ার পরে আমি চাচ্ছি এবার নতুন আরেকটা ল্যান্ডিং পেজ আপলোড করবো,
তাহলে আমাদের এখানে ল্যান্ডিং পেজটা রেডি করা আছে। আমরা এটাকে সিলেক্ট করব, সবগুলো ফাইলকে সিলেক্ট করব, আমার কম্পিউটার আমরা যে ল্যান্ডিং পেজটা তৈরি করেছিলাম এই ল্যান্ডিং পেজ, ঠিক আছে। আমরা এই ল্যান্ডিং পেজটাকে আপলোড করার জন্য আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এগুলোকে ক্যান্সেল করে দিচ্ছি, সিলেক্ট করে রাইট বাটন, রাইট বাটনে ক্লিক দিয়ে আমি এখান থেকে সেন্ড টু কম্প্রেস জিপড ফোল্ডার, কম্প্রেসড জিপড ফোল্ডার সবগুলোকে সিলেক্ট করলাম, যা ফাইল থাকবে সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন, রাইট বাটন ক্লিক দিয়ে আপনি এখান থেকে সেন্ড টু কম্প্রেসড জিপড ফোল্ডার এখানে ক্লিক দিবেন। এবার এটার একটা নাম দিয়ে দিতে পারেন, আমি দিলাম ডাইসন, ডাইসন একটা নাম দিলাম, দ্যাটস ইট, ডাইসন নামে হয়ে গেছে। এবার আমি আমার জায়গার মতো ফিরে যাব, দ্যাট মিনস আমাদের যেই হোস্টিং প্যানেল সেখানে ফিরে যাব, এটা হচ্ছে আমাদের হোস্টিং প্যানেল। এবার আমরা এখান থেকে কোথায় যাব, আমরা আগে একটা ফোল্ডার তৈরি করে নিতে পারি। আমি একটা ফোল্ডার দিলাম, ফোল্ডারের নাম দিব হচ্ছে ডাইসন, 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 ক্রিয়েট নিউ ফোল্ডার। এই যে দেখেন ডাইসন নামের একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এবার আমরা এটা এই ফোল্ডারের উপরে, নামের উপরে না, এই ফোল্ডারের উপরে ডাবল ক্লিক করব। কোন সময় যখন আপনারা সার্ভারে সি প্যানেলে যখন কাজ করবেন, দ্যাট মিনস কন্ট্রোল প্যানেল, যেটা আপনাদের হোস্টিং প্যানেল যেটা আপনারা কিনে নিয়েছেন, তখন কাজ করার সময় কখনো নামের উপরে ক্লিক দিবেন না, আপনারা ক্লিক দিবেন ফোল্ডারের উপরে। এই যে ফোল্ডার, রাইট বাটন, সরি রাইট বাটন বলছি, আমি জাস্ট এখানে ফোল্ডারের উপরে ডাবল ক্লিক করলাম, ঢুকলাম, এই যে বলছে এই ফোল্ডারটা এখনো এমটি। আমরা কোন ফোল্ডারের ভিতরে আছি, আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ডাইসন ফোল্ডারের ভিতরে। কিভাবে বুঝবেন, এই যে দেখেন র্যান্ডি ব্রেই আপনার ডোমেন /ডাইসন, দ্যাট মিনস আপনি এই ফোল্ডারের ভিতরে আছেন। এবার আপনি এখান থেকে আপলোডে ক্লিক দিবেন, এই যে আপলোড, আপলোডে ক্লিক দেন। এখান থেকে আপলোডে ক্লিক দেওয়ার পরে এই অপশনটা দেখাবে, এখান থেকে সিলেক্ট ফাইলস, আপনি সর্বোচ্চ 48 GB পর্যন্ত আপলোড করতে পারবেন এট এ টাইম। সিলেক্ট ফাইলস এ ক্লিক দেন, এরপরে আপনি এখান থেকে ডাউনলোড, এই যে ডাইসন, এরপর হচ্ছে ডাইসন, এরপর হচ্ছে ডাইসন, আপনি এই এই জিপ ফোল্ডারটা আপনি সিলেক্ট করে দেন, কারণ এটার ভিতরে আমরা এই তিনটা ফাইল ঢুকিয়ে দিয়েছি। ওপেন, আপলোড হয়ে যাচ্ছে, এই যে দেখেন আপলোড ডান। এটা যখনই এই কালারটা হয়ে যাবে, দ্যাট মিনস এটা 100% কমপ্লিট। এরপর আমরা এখানে এসে রিলোড দিই, চলে আসছে, তবে জিপ করা, আমরা এটাকে আনজিপ করব। সিলেক্ট করেন রাইট বাটন, এখান থেকে এক্সট্র্যাক্ট, এখান থেকে এক্সট্র্যাক্ট ফাইলস। আমি যত, এগুলোর অনেকগুলো পদ্ধতি আছে, এক একজন এক একভাবে করে, আমি যত সহজ যত সিম্পল পদ্ধতি আছে সেটা আপনাদের জন্য শো করছি শুধুমাত্র। এরপরে ফাইলটা এক্সট্র্যাক্ট হয়ে গেছে, বাট দেখাচ্ছে না, আপনি একবার রিলোড দেন, চলে আসছে সবগুলো ফাইল, ইন্ডেক্স আইএমজি সিএসএস, ইন্ডেক্স আইএমজি সিএসএস। ওকে, আমরা এবার যে এক্সট্রাক্ট যে জিপ ফোল্ডার আমরা সেটাকে ডিলিট করে দিব, সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিট, ডিলিটে ক্লিক দিয়ে কনফার্ম, জাস্ট ডিলিটেড, আশা করি বুঝতে পারছেন। এবার আমরা যদি দেখি, দেখবেন আমাদের চলে আসছে, আমরা এটাকে কপি করি, কপি করে আমরা এখানে পেস্ট অ্যান্ড গো দিই, বুম, দ্যাট মিনস এনিবডি ক্যান ভিজিট সি ইওর ল্যান্ডিং পেজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো কর্নার থেকে আপনার ল্যান্ডিং পেজটা, সে ইন্টারনেটে সংযোগে থাকলে আপনার ল্যান্ডিং পেজটা সে দেখতে পারবে, এবং সবকিছু ঠিক আছে কিনা দেখেন। এই যে আমরা এখানে টাইটেল দিয়েছিলাম উইনার ডাইসন সাইক্লোন ভি টেন নাও, এই যে এই যে এই যে সবকিছু ঠিক আছে। এবার আমাদের টেস্ট করার পালা হচ্ছে আমাদের সিপিএ লিঙ্কটা ঠিক আছে কিনা। আমি যখন এখানে কার্সরটা রাখবো, আপনারা ঠিক এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় দেখে থাকবেন, দ্যাট মিনস এই জায়গাটাতে, এই জায়গাটাতে তাকালে আমার লিঙ্কটা সঠিক আছে কিনা সেটা দেখা যাবে। আমার এই লিঙ্কে কি কি আছে দেখেন, শুধু আমার আইডিটা দেওয়া আছে 244400, তারপর হচ্ছে 230 31, এই যে দেখেন এখানে, এই যে দেখেন আপনি ঠিক আমার কম্পিউটারের যে স্ক্রিন, স্ক্রিনের লেফটে বটমে তাকান, অর্থাৎ লেফটে নিচে তাকান, এখানে দেখেন 230 31 এবং 244400, তার মানে এটা ঠিক আছে, এখানে ক্লিক দিলে সেখানে যাবে, ক্লিক দিয়েই দেখে, বাট আমাদেরকে নিবে না, কেন, এই যে কারণ আমরা, এটা হচ্ছে ইউকে থেকে যারা আসবে শুধুমাত্র তাদেরকে, বাট আমরা উই আর ফ্রম বাংলাদেশ, ঠিক আছে। মোটামুটি আমাদের ল্যান্ডিং পেজ তৈরি, এই গেল হচ্ছে আপনার কি নিয়ে ল্যান্ডিং পেজ। আপনি যদি কি বলে পিওর ল্যান্ডার দিয়ে যদি ল্যান্ডিং পেজ তৈরি করতে চান, এই হচ্ছে বেস্ট একটা মাধ্যম। এবার আপনার ল্যান্ডিং পেজটা আপনি পাবেন কোথায়, ফোল্ডারে চলে যান, ফোল্ডারে গেলে আপনার ল্যান্ডিং পেজটা আপনি পাবেন, কোন ফোল্ডারের ভিতরে, ইমেল সাবমিট ফোল্ডারের ভিতরে আমরা এটা রেখেছি। ইন ফিউচারে আপনি শুধুমাত্র এটাকে চেঞ্জ করে করে ইউজ করতে পারবেন, অথবা আপনি এটা আপনার কোনো ফ্রেন্ডকে শেয়ার করতে পারবেন, যে কোনো মুহূর্তে যে কারোর সাথে আপনি এটা শেয়ার করতে পারবেন, ডাজন্ট ম্যাটার।
এখানে আর অনেকগুলো ফাংশনালিটি আছে, এটার উপর আলাদা পরে টিউটোরিয়াল হবে, শেষ এই গেল। এবার আমরা চাইলে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো কি ইউজ করে, সেটা হচ্ছে লিড পেজেস ইউজ করে। লিড পেজেস হচ্ছে আরেকটা বেস্ট সাইট ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য। তো এখন আমরা কোনটা ইউজ করবো, ইট টোটালি ডিপেন্ডস অন ইউ, এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি চাইলে এটা ইউজ করতে পারেন যদি, কারণ লিড পেজ ইউজ করতে হলে আপনাকে প্রতি মাসে $37 করে পেমেন্ট করতে হবে, আর আপনি সেই জায়গায় পিওর ল্যান্ডার ইউজ করতে পারবেন অনলি $20, তাও আবার প্রতি মাসে না, 6 মাসের জন্য, ৬ মাসে মাত্র $20। এবার পার্থক্যটা কোথায়, এখানে অনেক বেশি ফাংশনালিটিস আছে বাট এখানে সেই পরিমাণ নাই। এখানে এটা অনেক বেশি ফ্লেক্সিবল, এটা অনেক বেশি ইফেক্টিভ, এটা অনেক বেশি ভালোভাবে কাজ করা যায়, ঠিক আছে। বাট এখানে বেশ কিছু নির্দিষ্ট তৈরি করা আছে, তার গণ্ডির ভিতরে কাজ করতে হবে, বাট এটাতে আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন। এবং এবার আরেকটা প্রশ্ন, অনেকের এতদিন প্রশ্ন ছিল ইমেল মার্কেটিং এর উপরে, যে ভাই ইমেল মার্কেটিং করব, ইমেল মার্কেটিং কিভাবে বা ইমেল কালেকশন কিভাবে করব। এই কাজটা যদি করতে চান তখন আপনাকে অবশ্যই এটা ইউজ করতে হবে। দ্যাট মিনস আপনি যদি চান যে, আপনি চাচ্ছেন একজন ভিজিটরকে প্রথমে আপনার ল্যান্ডিং পেজে আসার পরে সে তার ইমেলটা সাবমিট করবে, দেন তাকে আপনি আপনার এই অফার পেজে পাঠাবেন, সেটা যদি করতে হয় আপনাকে লিড পেজ ইউজ করতে হবে। আর আপনি যদি চান না আমি শুধুমাত্র ভিজিটর পাঠাবো, সে এখানে ক্লিক দিয়ে, ডিরেক্ট আমার সিপি অফার পেজে চলে যাবে, আমার তার ইমেল, তার ফোন নাম্বার, তার কোনো অ্যাড্রেসের আমার দরকার নেই, তাহলে আপনি পিওর ল্যান্ডারটা ইউজ করতে পারেন। এই হচ্ছে পার্থক্য। এবার চলেন আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো ইমেল কালেকশনের উপরে বেস করে, ইমেল কালেকশনের উপর বেস করে। দ্যাট মিনস আমরা যারা ইমেল কালেকশন করতে চাইবো, এখন প্রশ্ন আসতে পারে হোয়াই কালেক্ট ইমেলস, কেন আমরা ইমেল কালেকশন করব। ইমেল কালেকশন করার প্রথম নাম্বার কারণ হচ্ছে আপনি তাকে আজীবন মার্কেটিং করতে পারবেন, ফরএভার কাস্টমার। আপনি মনে করেন আজকে সে ভিজিট করলো, সে এখানে ক্লিক দিয়ে এই পেজটা ভিজিট করলো, বাট সে তার ইমেল সাবমিট করলো না বা জিপ সাবমিট করলো না, তাহলে আপনি তার তার কাছ থেকে কোনো পেমেন্ট পাইলেন না। বাট তার ইমেলটা যদি আপনার কাছে যদি থাকে, আপনি কালকে সকালে তাকে আবার নতুন একটা মেইল পাঠাইলেন যে এটার অফার আছে, তুমি এখনই, একটা মানুষ যখন একটা জিনিস বারবার দেখবে, তখন সে সেটা করতে বাধ্য হবে। প্রথমবারে আমরা বেশিরভাগ মানুষই সেই কাজটা করতে চাই না, ঠিক আছে। এবং আপনি একটা সময় চাইলে সেই ইমেলটাকে আরো অন্যান্য অফারগুলো প্রমোট করার জন্য ইউজ করতে পারেন, অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো প্রমোট করার জন্য ইউজ করতে পারেন, তারপর হচ্ছে নিজের কোনো একটা কাজের জন্য ইউজ করতে পারেন, আপনি ইমেল মার্কেটিং করার জন্য ইউজ করতে পারেন, আপনি এটাকে পরবর্তীতে সেল করতে পারেন, অনেকগুলো কাজ আপনারা করতে পারেন। তো আমরা ভিউ অল টেমপ্লেট সময় নষ্ট করবো না, জাস্ট সিম্পল একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো এই মুহূর্তে, মানে যত সিম্পলি তৈরি করা যায় একটা ল্যান্ডিং পেজ। আমি এখান থেকে ওকে টাইম নষ্ট করবো না, ধরে নিলাম এই ল্যান্ডিং পেজ, বা এখান থেকে এটাই ধরে নিই, এই ল্যান্ডিং পেজটা ধরে নিই, ইউজ দিস টেমপ্লেট। ছবি টবি আমাদের সব রেডি করা আছে, আমরা জাস্ট আপলোড করব, কাজ শেষ করব, সেম হুবহু আমরা সময় নষ্ট না করার জন্য এটার মতো করেই তৈরি করব। এখান থেকে জাস্ট কপি পেস্ট করে বসাবো, আমি এখান থেকে এটার নাম কি দেওয়া যায়, এটার নাম দিব হচ্ছে আমরা দ্য ডাইসন ভি টেন, কন্টিনিউ। তৈরি হয়ে গেছে ল্যান্ডিং পেজ, এবার শুধুমাত্র ডেটাগুলো আমরা এখান থেকে বসাবো, উইথ দ্য ডাইসন সাইক্লোন ভিটা, এটাকে জাস্ট ধরে এভাবে করে দিলাম, উইথ দ্য ডাইসন ভিটা টেস্টেড ইউনিট। এটার নাম কি ছিল, এটার নাম ছিল হচ্ছে টেস্টেড কিপিট, টেস্টেড আমি দিলাম ইউনিট, ডান এভাবে দিয়ে দিলাম, ছবিটা চেঞ্জ করে দিব, সিলেক্ট করলাম, এখানে ক্লিক দিলাম, এখান থেকে আমি আপলোড, থেকে চুজ সিলেক্ট ফাইলস, এখান থেকে আমি যে কোনো একটা ছবি নিয়ে নিই,
মানে একটু লম্বা টাইপের ছবি হলে বেটার হবে আশা করি। ওকে, আমরা যেটা ছিল সেটাই আপলোড করে দেখি। ফাইনাল চলে আসছে, ইনসার্ট, গুড, বাহ সুন্দর দেখাচ্ছে। যাই হোক, উইনার ডাইসন সাইক্লোন V10 এভাবে দিলাম। দেওয়ার পরে এখানে আছে দ্য বেস্ট ভ্যাকুয়াম, এটা দিলাম। অথবা আমরা এখান থেকেও কিছু কপি করে নিতে পারি। আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দ্য বেস্ট দিয়ে দিলাম। এরপর দেখেন গেট ইউর্স নাও এভাবে দিলাম। দেওয়ার পরে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ইমেল কালেকশন করব। তাহলে ইমেল কালেকশন করার জন্য সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক থাকার পরে আচ্ছা এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা এই বাটনে ক্লিক দিলে কি হবে, এডিট পপ আপ, এই যে দেখেন এডিট পপ আপ, একটা পপ আপ আসবে, এই যে এই পপ আপটা আসবে। দ্যাট মিনস এখানে তাদের ইমেলটা সাবমিট করতে হবে, তারা তাদের নেম এবং ইমেল। তো আমি যাচ্ছি এডিট, এখান থেকে যে কোনো একটাকে কেটে ফেলবো, বা যে কোনো একটা আমি যাচ্ছি নেমটা থাকবে না, নেম না থাক শুধু ইমেলটা থাক। তাহলে আমি এখান থেকে ফিল্ডস, ফিল্ডস থেকে এই যে এখানে ডিলিটে ক্লিক দিলাম, ফার্স্ট নেম ডিলিট, ডিলিট, ডান। এরপর হচ্ছে আমরা এখান থেকে ইন্টিগ্রেশন, আমরা এটাকে ইন্টিগ্রেট করতে হবে কিসের সাথে, নেম ইওর ফর্ম, আপনার নেমে আপনার ফর্মের একটা, এই ফর্মটার একটা নাম দিতে পারেন, আমি যেভাবে আছে সেভাবেই রাখলাম আপাতত। ইন্টিগ্রেশনটা আমরা পরেই করলাম। এবার আমরা এখানে ছবিটা চেঞ্জ করে দিই, এখানে ছবি দিলাম, যে কোনো একটা সুন্দর দেখে ছবি নিই, এখান থেকে একটা ভালো মানের ছবি নিই। So good. Okay. Dyson. Vacuum cleaner. And click below. Same agar moto. Upload. And ডাইসন ভ্যাকুয়াম ক্লিনার, এরপর হচ্ছে এখানে চলে আসবে, চলে আসছে ইনসার্ট, ডান। এরপরে এখানে আমরা কমপ্লিট, আমি এখানে দিলাম এখানে দিলাম সাবমিট ইওর বেস্ট ইমেল টু বি নোটিফাইড। এটার দ্বারা বুঝাই দিলাম যে তুমি যদি এটা, যে এটা সম্পর্কে যদি নোটিফাই হইতে চাও বা পরবর্তীতে, এখন সে চিন্তা করবে আমি কেন আমার ইমেলটা সাবমিট করবো, একটা চিন্তা করারই বিষয়, আপনি নিজেও তো চিন্তা করতেন, শুধু শুধু আমি কেন। এটা দ্বারা বুঝাই দিলাম টু বি নোটিফাইড, আপনারা সবাই যে হুবহু শুধু নোটিফাইড বসাবেন এটা কিন্তু না, ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে বসাবেন। আমি তাদেরকে এটা বুঝাইলাম যে তুমি যদি নোটিফাইড হতে চাও, তুমি যে জিতছো বা তুমি যেটা যে পাইছো সেটা যদি নোটিফাইড হতে চাও, তাহলে তুমি তোমার বেস্ট ইমেলটা সাবমিট করো। এখানে সে তার ইমেলটা সাবমিট করবে, আপনি বাটনের কালারটা চেঞ্জ করতে পারেন। আমি এখানে এটাকে এই এই বাটনটা ইউজ করলাম, শেষ। এই যে এখানে নিচে এই শব্দটা অবশ্যই রাখবেন, যদি গুগলে অ্যাড করতে চান তাহলে প্রাইভেসি পলিসি, উই হেট স্প্যাম অ্যান্ড প্রমিস টু কিপ ইউর ইমেল অ্যাড্রেস সেফ, এটাকে অবশ্যই ঠিক রাখবেন।
ঠিক আছে, এটাকে ঠিক রাখবেন এই আর কি মোটামুটি। অথবা এটার কালারটা আপনি চাইলে একটু অন্য অন্য ধরনেরও দিতে পারেন। আমি এখান থেকে এটার কালারটা একটু চেঞ্জ করে দিব। ডান, ওকে। এরপর আমরা এখান থেকে অবশ্যই এটাকে চেঞ্জ করে দিব। আমি নিজে যদি লিখতে না পারি, এখানে আছে কিনা দেখবো, প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন, আমি ওদের থেকে প্রাইভেসি পলিসি এগুলো নিয়ে নিব। এই যে প্রাইভেসি পলিসি, এটাকে কপি করে নিব। এটাকে কপি করে নিয়ে আমি এখানে লিখব প্রাইভেসি পলিসি। গুগলে যদি ভালো করতে চান এই পেজগুলো কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে। এরপরে এটাকে লিংক করে দিব এক্সটার্নাল, দিলাম শেষ। এরপর হচ্ছে আমরা প্রাইভেসি পলিসি দিলাম, এরপরে প্রাইভেসি পলিসিটা রাখলাম। আমি এখানে এটাকে কপিরাইট করতে পারি। 1 মিনিট, কপিরাইট বাই টেস্ট ইট উইন ইট, কপিরাইট ইন 2019 বাই টেস্ট ইট উইন ইট, ব্যাস এভাবে করে দিয়ে দিলাম। ডান, সবকিছু যদি ঠিক থাকে আপনি এটাকে কি করবেন? আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে, এই যে আমরা এই ল্যান্ডিং পেজ গুলো যে চালাচ্ছি সেগুলোর জন্য অবশ্যই আমরা কি কাজ করব? সেগুলোর জন্য অবশ্যই আমরা ফেসবুক অ্যাড চালাবো, গুগল অ্যাড চালাবো। এখন সেই ক্ষেত্রে অ্যাড চালানোর জন্য আমাদেরকে কি করবো? আচ্ছা, সেটা এখন সেদিকে না যায়, এখন যদি সেদিকে যায় আবার আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। গেট ইয়ার্স নাও, এখানে ক্লিক দিবে। এখানে ক্লিক দিলে অটোমেটিক এই পপ আপটা ওপেন হবে। ওকে, ডান। এখন প্রশ্ন হচ্ছে, এবার আসছে আসল কাহিনী। এখানে ক্লিক দেওয়ার পরে, এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আসলে ইমেল সাবমিট করার পরে সে কোথায় যাবে, এটা হচ্ছে মেইন পয়েন্ট। আমি এখানে দিলাম কন্টিনিউ, যাবে কোথায়? এখন আমরা এখান থেকে সেই কাজটাই করব। অ্যাকশন, অ্যাকশনে এসে যে দেখেন এক্সটার্নাল ইউআরএল, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিয়ে আপনি তাকে কোথায় পাঠাবেন? আপনার যেই সিপি অফার সেখানেই তো পাঠাবেন। কপি করেন, কপি করে আপনি এখান থেকে এখানে দেন। ডান। এবার সে ইমেলটা সাবমিট করে সে অটোমেটিক কোথায় চলে যাবে? সে অটোমেটিক চলে যাবে হচ্ছে আপনার এই পেজ, দ্যাট মিন্স আপনার সিপি অফারে চলে যাবে। সেভ এন্ড ক্লোজ, গেল। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এটাকে পাবলিশ করে ফেলি, এটার নাম দিলাম randybruce.leadpages.co, ডাইসন ডাইসন ভিটা ভিটা, এই যে ছোট হাতে দিতে হবে, স্মল লেটার ইউজ করতে হবে, ভিটেন। এরপর হচ্ছে পাবলিশ, পাবলিশ হয়ে যাবে। আপনি চাইলে এখানে নিজের ডোমেন অ্যাড করতে পারেন, নিজের যদি অ্যাভেলেবেল ডোমেন থাকে সেটা অ্যাড করতে পারেন। কিভাবে অ্যাড করবেন এখনই দেখাচ্ছি, আগেও দেখানো ছিল, বাট তারপরেও এটা যেহেতু একটা কমপ্লিট টিউটোরিয়াল তৈরি করতে চাচ্ছি। এই যে আমার ল্যান্ডিং পেজ রেডি, দেখেন হোয়াট এ বিউটিফুল ল্যান্ডিং পেজ, টেস্ট ইট উইন ইট উইন আ ডাইসন সাইক্লোন ভিটা, দ্য বেস্ট ভ্যাকিউম ক্লিনার এভার, গেট ইয়ার্স নাও, এখানে ক্লিক দিবে। এই যে এবার আমরা টেস্ট অ্যাড টেস্ট ডট কম কন্টিনিউ, কোথায় যাই দেখেন, এই যে চলে যাচ্ছে জায়গা মতো, ক্লিয়ার, ওকে। এরপর আসেন, এরপরে হচ্ছে আমাদেরকে ইমেলটা যে আমরা সাবমিট করাইলাম, এখন ইমেল সাবমিট করবো, ইমেল গুলো যাবে কোথায়, আমরা ইমেল মার্কেটিং করব কিভাবে? প্রথমে আমরা এখানে দেখি, এখানে আসি, এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে সর্বপ্রথম সেটা হচ্ছে আমরা ইমেল মার্কেটিং কিসের মাধ্যমে করাবো, সেটা হচ্ছে আমরা মেল চিম্পের মাধ্যমে করাবো, যেহেতু এটা ফ্রি। প্রথম 2000 আর ইমেল পর্যন্ত আপনি এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। প্রথম 2000 ইমেল, 2000
দুইটা না, 200 না, 2000 ইমেল পর্যন্ত আপনি এটা ফ্রিতে ইউজ করতে পারবেন, এবং এরপরে মাত্র $10, সেটা আপনার জন্য কোনো ব্যাপার হবে না, অন্যগুলো যেখানে অনেক দামি। তো প্রথমে আমরা এটার সাথে ইন্টিগ্রেট করাতে হবে, দ্যাট মিনস মেল চিম্পে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন প্রথমে, স্বাভাবিক অ্যাকাউন্ট খুলে আমরা সবাই পারি, সেটা নিয়ে আর কথা বলার কিছুই নেই। তো এরপর হচ্ছে এখানে ক্লিক দিবেন, এখান থেকে চলে যাবেন হচ্ছে ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশন দেখেন, ইন্টিগ্রেশনে চলে যাবেন। এরপরে এখানে মেল চিম ভার্সন 3.0 এখানে ক্লিক দিবেন। এবার এখানে অ্যাপিআই টোকেনটা দিতে হবে, অ্যাপিআই টোকেন সেটা পাবেন কোথায়, মেল চিমটা যাবেন এখান থেকে এখানে যাবেন, এখান থেকে যাবেন কোথায়, অ্যাকাউন্টসে, অ্যাকাউন্টস, অ্যাকাউন্টসে যাবেন, এখান থেকে হচ্ছে ইন্টিগ্রেশনে ক্লিক দিবেন, ইন্টিগ্রেশন এখানে ক্লিক দিবেন, ইন্টিগ্রেশন সরি এখানে না, আপনাকে এক্সট্রাস এখান থেকে অ্যাপিআই কি, এই যে এখানে ক্লিক দিতে হবে, প্রথমটা ভুল ছিল, এক্সট্রাস অ্যাপিআই কি এখানে ক্লিক দিবেন, অ্যাপিআই এখানে ক্লিক দেওয়ার পরে এই যে আমি এখান থেকে একটা অ্যাপিআই ইউজ করব। অ্যাজ এক্সাম্পল আপনি চাইলে নতুন অ্যাপিআই তৈরি করে নিতে পারেন, যেমন আমি এখানে ক্রিয়েট নিউ এখানে ক্লিক দিলাম, এই যে নতুন একটা তৈরি হলো, এখন আমি এটার নাম দিলাম, এখন যেটা তৈরি হলো সেটা, এটা একটা নাম দিয়ে দিলাম, এটার নাম দিলাম ধরে নিলাম ডাইসন, হ্যাঁ লিড পেজেস, একটা জাস্ট নিজের এটা স্মরণ রাখার জন্য, ডাইসন লিড পেজেস অ্যাপিআই কিটা কপি করে, কপি করে আপনি এখান থেকে এখানে পেস্ট করে দেন, চলে আসছে, কানেক্টে ক্লিক দেন, কানেক্টেড দেখেন, কানেক্টেড। এখানে বলছে ডাবল অপট ইন করবেন কিনা, না এটা কখনোই করবেন না, এখন ডাবল অপট ইন বুঝাইতে গেলে অনেক সময় লাগবে, দ্যাট মিনস আপনার একজন ভিজিটর তাকে এই আপনার সিপি অফার পেজে পাঠাইতে হলে প্রথমে সে তার ইমেলটা সাবমিট করবে, তার মেইলে একটা কনফার্মেশন মেইল যাবে কার কাছ থেকে, আপনার মেইল চিম্পের কাছ থেকে, সে কনফার্মেশন লিঙ্কে ক্লিক দিলেই সে শুধুমাত্র কোথায় যেতে পারবে, আপনার অফার পেজে যেতে পারবে। বাট আমরা এত কষ্ট দিতে চাচ্ছি না এই মুহূর্তে, কারণ এই ক্ষেত্রে ভিজিটরগুলো অনেক কোয়ালিটি ফুল পাবেন, বাট সেগুলো খুব কম পাবেন, সেই তুলনায় খুব কম পাবেন। তাহলে আমাদের এটা এটা যখন কানেক্টেড, এবার আমরা আমাদের জায়গা মতো চলে যেতে পারি, আমাদের ল্যান্ডিং পেজে চলে যেতে পারি। যাওয়ার আগে আমরা একটা কি তৈরি করে নেব, আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি কোথায় দেখেন, ক্যাম্পেইনসে চলে যাচ্ছি, ক্যাম্পেইনসে যাওয়ার পরে এখান থেকে আমরা অডিয়েন্স, অডিয়েন্সে যাচ্ছি, অডিয়েন্স থেকে আমি আসলে নতুন অডিয়েন্স তৈরি করতে চাচ্ছি, ক্রিয়েটে ক্লিক দিই, সরি খুব দ্রুত করতে যাই, আমার এখন মাথায় কাজ করছে না, ক্রিয়েট ক্যাম্পেইন সেটিংস, আমি আসলে ইউজার তৈরি করতে চাচ্ছিলাম, জাস্ট কয়েকটা সেকেন্ড সময় নিচ্ছি, এর ভিতরে আমি আসছি। এটা আসলে আপডেট হওয়ার কারণে আমি প্রথমে খুঁজে পাইনি, ওরা ওদের ওয়েবসাইটটা আপডেট করেছে, সে কারণে প্রথমে আপনি অডিয়েন্সেস চলে আসবেন, অ্যাকাউন্ট লগ ইন করার পরে অডিয়েন্সেস, এরপরে এখানে এখান থেকে হচ্ছে ভিউ অডিয়েন্সেস এখানে ক্লিক দিবেন, ভিউ অডিয়েন্সেস এখান থেকে আপনি ক্রিয়েট অডিয়েন্স, এই যে দেখেন ক্রিয়েট অডিয়েন্স আপনি এখানে, তাহলে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক দেন, ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক দেওয়ার পরে আপনার জন্য এই যে, এবার অডিয়েন্সের নামটা আপনি কি রাখতে চাচ্ছেন, যেমন আপনি এখন চাচ্ছেন ধরে নিলাম আমি এগুলো হচ্ছে ডাইসন, ডাইসন ইউকে, তাহলে আপনি পরবর্তীতে বুঝতে পারবেন এগুলো আপনি কাদের জন্য তৈরি করেছিলেন, এটা শুধুমাত্র নিজের জন্য, অন্য কেউ দেখবে না। এরপর হচ্ছে আপাতত আর কিছু দরকার নেই, সেভ, ডিফল্ট ইমেল অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে, আপনি এখানে দিতে পারেন সাপোর্ট অ্যাট নোটিস পেরো ডট কম, নেম আপনি এখানে অবশ্যই একটা ইংলিশ নেম ইউজ করবেন, এমন কোনো নাম এমন কোনো ইমেল ইউজ করবেন না, জিমেল ইউজ করতে পারেন তবে ইউজ না করাটা হচ্ছে বেস্ট, কারণ এটাকে প্রফেশনাল দেখা যাচ্ছে। তো এই ধরনের যদি নিজের ডোমেইন থাকে এই জিনিসটা কিভাবে বানাবেন সেটা আমি পরে দেখাবো, অর্থাৎ এই ধরনের বিজনেস ডোমেইন কিভাবে বানাবেন ফ্রিতে সেটা আমি দেখাবো। তো আমি আপাতত নাম দিলাম হচ্ছে স্টিভেন, স্টিভেন মরন
even more. Okay, এরপর হচ্ছে save. You have subscribed to our mailing list to get updates for Dyson V10. এভাবে অর্থাৎ তাকে একটু বলে দিতে একটু স্মরণ করে দিতে হবে সে কেন এই ইমেলটা পাচ্ছে, সে যখন তার ইমেলে যখন আমাদের থেকে যখন একটা আপডেট পাবে সে কি কারণে পাচ্ছে, এটা নিচে লেখা থাকবে, ঠিক আছে? এরপর সেভ। তাহলে এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে, একটা নাম দিতে হবে, ইমেল তৈরি করতে হবে, অর্থাৎ আপনাকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে। এখানে আমি আবার একটু দেখাচ্ছি, আচ্ছা সময় নষ্ট না করি। ভিউ অডিয়েন্সেস, দেখেন কয়েকটা বিষয় আপনাকে একটু মাথায় রাখতে হবে। সরি ভাই, আসলে অনেকগুলো বিষয় একসাথে করতে যাই হয়তো একটু তালগোল পাকিয়ে যাচ্ছে, ডোন্ট মাইন্ড। আশা করি আপনারা বারবার দেখে জিনিসটা বুঝে নেবেন। লিস্টের একটা নাম দিবেন, কি নামে মানুষ আপনি এটাকে চিনবেন, আপনি যখনই দেখবেন, যেমন আমি দিয়েছি ডাইসন ইউকে, তার বুঝে যাচ্ছে আপনি কোন অফারটা প্রমোট করেছেন, ডাইসনের ইউকে এর জন্য প্রমোট করেছিলেন। এরপর হচ্ছে কোন ইমেল থেকে তার ইমেলে যখন আপনি একটা ইমেল পাঠাবেন সেটা কোন ইমেল থেকে যাবে, আপনার কোন ইমেল থেকে যাবে সেটা শো করবে। এখানে একটা ইমেল কোন নাম থেকে যাবে, অর্থাৎ এই যে এই ইমেলটা যে রিসিভ করলো তার ইমেলে, সে কোন ব্যক্তির কাছ থেকে ইমেলটা রিসিভ করলো, সেখানে আপনার কোম্পানির নাম অথবা নিজের নাম যে কোনো একটা ইউজ করতে পারেন। এরপর হচ্ছে কেন সে এটা ইউজ করতে পারছে, আপনি যদি নিজে লিখতে না পারেন এখান থেকে একটু আইডিয়া নেবেন অথবা অন্য কারো কাছ থেকে আইডিয়া নিয়ে লিখে নিতে পারেন। এরপরে সেভ, শেষ। এরপরে অডিয়েন্স তৈরি হয়ে যাওয়ার পরে, আমাদের অডিয়েন্স অলরেডি তৈরি হয়ে গেছে এই যে ডাইসন ইউকে, এরপর আপনি সরাসরি আপনার ল্যান্ডিং পেজে চলে যাবেন, এই যে ডাইসন V10 এখানে চলে যাবেন আমাদের ল্যান্ডিং পেজটাতে। এখন আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টের সাথে অ্যাকাউন্টের ইন্টিগ্রেট হয়ে গেছে, এখন আমরা ইমেলের সাথে ইন্টিগ্রেট করে দিতে পারবো। এই যে এখানে যাবেন, এখানে এই যে এই এখানে যখন ক্লিক দিবেন এটা ওপেন হবে, এটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে ক্লিক দিবেন এই অ্যাড অ্যান ইন্টিগ্রেশন, এই যে দেখেন অ্যাড অ্যান ইন্টিগ্রেশন, এখানে ক্লিক দিবেন মেল চিম। আপনি ইন্টিগ্রেট করার পরে মেল চিমটা দেখাবে, আপনি এখানে ক্লিক দেন, মেল চিমটা চলে আসছে। এরপরে রিফ্রেশ লিস্টে ক্লিক দেন, এবার দেখেন এখানে ক্লিক দেন ডাইসন ইউকে, ক্লিক দেন, এরপর হচ্ছে নেক্সট নেক্সট ফিল্ড, দ্যাট মিনস এটা কানেক্টেড হয়ে গেছে। আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন, লিড নোটিফিকেশন এটা রাখতেও রাখতে পারেন, এটা অর্থাৎ আপনাকে নোটিফাই করবে যে আপনার একটা নতুন লিড পেয়েছেন সেটা, বাট এটা অটোমেটিক কিন্তু কানেকশন হয়ে গেছে। এরপরে নেক্সট ফিল্ডস, আমরা অলরেডি এখানে নামটা চাইলে রাখতে পারি, এই যে কীভাবে রাখবেন নেমিং, যেমন আপনি যাচ্ছেন নাম রাখবেন, তাহলে আপনি এখান থেকে ফার্স্ট নেম, এই যে এভাবে করে আপনি ফার্স্ট নেমটা রাখতে পারেন, ডান, চলে আসছে। তাহলে তাকে নাম এবং ইমেলটা সাবমিট করতে হবে, আপাতত রাখলাম। এরপরে নেক্সট অ্যাকশন, এই এরপরে একবার ফাইনালি সে ক্লিক দেওয়ার পরে সে কোথায় চলে যাবে, সে এই পেজে চলে যাবে, শেষ। এবার প্রশ্ন হচ্ছে আপনি চাইলে লিড ম্যাগনেটও দিতে পারেন, সেগুলো নিয়ে পরে কথা বলবো, হোয়াট ইজ লিড ম্যাগনেট, এটা দিলে প্রফিটটা কোথায়, বাট আমরা এই মুহূর্তে কিছুই চাচ্ছি না, আমরা এই মুহূর্তে চাচ্ছি ইমেলটা নিয়ে তাকে কোথায় পাঠিয়ে দিব, আমার মেইন অফারে পাঠিয়ে দিব, সেভ এন্ড ক্লোজ, ডান, হয়ে গেছে। এরপরে আপডেট, শেষ। তাহলে কিভাবে ইমেল কালেকশন করতে হবে আমরা শিখে গেলাম। এবার প্রশ্ন হচ্ছে আপনি ইমেল কোন জায়গা থেকে কালেকশন করবেন, ইমেল কালেকশন করার জন্য যদি পেইডে করতে চান আপনি এটাকে ফ্রি মার্কেটিং করলেই হয়ে যাচ্ছে, দ্যাট মিনস আপনি এটাকে যত বেশি মার্কেটিং করবেন মানুষ এখানে আসবে, এটা এখনো সেভ হচ্ছে সেজন্য ওইটা রিলোড দেখাচ্ছে। মোটামুটি এই কাজগুলো হয়ে যাওয়ার পরে এরপরে এই যে হয়ে গেছে, এবার আমরা এখানে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে আমাদের ল্যান্ডিং পেজ খুব ফাস্ট ওপেন হচ্ছে, ফাস্টার, ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আমরা, এবার প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তি এখানে আসার পরে সে করবে এটাকে, আপনি যখন এটাকে যখন মার্কেটিং করবেন বিভিন্ন জায়গায় যখন প্রমোট করবেন সে এখানে আসবে, আসার পরে এটা দেখলো, দেখার পরে তার যদি ইচ্ছা হয় সে এখানে ক্লিক দেবে, এখানে ক্লিক দেওয়ার পরে তার নেম ইমেল সাবমিট করবে, সে অটোমেটিক কোথায় চলে যাবে, আমাদের অফার পেজে চলে যাচ্ছে। তাহলে এটা গেল ফ্রিতে মার্কেটিং করলে আপনি ইমেল কালেকশন করতে পারছেন, ফ্রিতে কোথায় ফেসবুক বা পেইডে হোক, ফেসবুক অ্যাড হোক, গুগল হোক হোক, গুগল অ্যাড হোক, বিং অ্যাড হোক, পিন্টারেস্ট অ্যাড হোক, রেডিট অ্যাড হোক, এগুলোর পাশাপাশি আপনি ফেসবুকে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে, টুইটারে, ইনস্টাগ্রামে, বিভিন্ন জায়গায় মার্কেটিং করলে এখানে তাদের ইমেল সাবমিট করলে আপনার ইমেলটাও গ্রো হবে। বাট এটার পাশাপাশি আলাদা কিছু সাইট আছে শুধু ইমেল কালেকশনের জন্য, ইউদিমি, নাম হচ্ছে কি ইউদিমি,
UDIMI, ইউডিমি, আপনি এখান থেকে চাইলে ইমেল কিনতে পারেন, কোয়ালিটিফুল ইমেল আপনি এখান থেকে চাইলে কিনতে পারেন। এই যে আসছে দেখেন, এখানে হাজার হাজার ব্যক্তিরা প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ ইমেল কালেকশন করে, আপনি তাদের কাছ থেকে চাইলে ইমেল কিনতে পারবেন। ওয়াই সো স্লো? নাম হচ্ছে ইউডিমি, আমি লিখে দিচ্ছি, যেহেতু আসতেছে না আমি লিখে দিচ্ছি এখানে ইউডিমি। এই যে আসছে, চলে আসছে। আপনি এখান থেকে চাইলে কি করতে পারবেন, এই যে আপনি এখানে অ্যাকাউন্ট খুলে নেবেন, অ্যাকাউন্ট খোলার পরে আপনি এখান থেকে সোলো ইমেল কিনতে পারবেন। সোলো ইমেল, আপনি এখানে চলে যান সোলো ডিলস, এখানে চলে যান। এই যে এই ব্যক্তি বলতেছে 40 সেন্টে, অর্থাৎ প্রত্যেকটা ইমেলের ভ্যালু আছে 40 সেন্ট, সে আপনার জন্য ইমেল আপনার ল্যান্ডিং পেজে সেই কি পাঠাবে, ভিজিটর পাঠাবে। এই যে দেখেন, এই যে 40 সেন্ট, 49 সেন্ট, 40 সেন্ট, 40 সেন্ট, দ্যাট মিনস মিনিমাম অর্ডার কয়টা সেটাও আছে। এখন মনে করেন আমি এই ব্যক্তির এজ এক্সাম্পল, এই ব্যক্তি সে বলতেছে ওর নাম হচ্ছে এটা, এই পর্যন্ত 5টা ভালো ফিডব্যাক পাইছে, এরপর হচ্ছে তারপর 50 সেন্ট করে পার প্রাইস পার ভিজিট, প্রত্যেকটা ভিজিটের জন্য তাকে 50 সেন্ট দিয়ে দিতে হবে সিঙ্গাপুর থেকে, সেই ব্যক্তি 1 ঘন্টা আগে। এরপর হচ্ছে ওর কোয়ালিটি সম্পর্কে এবং কি ওর সোলো ইমেলগুলো কি রিলেটেড সেগুলো এখানে দেওয়া আছে। মেক মানি এভরি ডে, মাই লিস্ট মেক্স মি মানি এভরি ডে, আচ্ছা না, এরপরে হচ্ছে ওর এটা কি সম্পর্কে এখানে লেখা থাকবে, ফোকাস, এই যে লেখা আছে এমএমও, এমএলএম, আইএম, বিজব, যারা এই রিলেটেড অফারগুলো প্রমোট করেন তাদের জন্য আপনারা ওর থেকে চাইলে ইমেল কিনতে পারেন। এবার আপনার কয়টা ভিজিটর দরকার, আপনি যদি চান যে 500 নাকি 5000, 1000, কত, তা আমি যাচ্ছি সর্বনিম্ন কত কেনা যাবে ওর থেকে, রিকোয়ারমেন্ট হচ্ছে 100 ভিজিটর, 100 ভিজিটরের দাম কত সেটা এখানে দেখাবে, এই যে 43 ডলার, ঠিক আছে, আপনি এখান থেকে বাড়াইলে সেটা বাড়বে। এই যে দেখেন, এই যে এখন এটা 403 হয়ে গেছে 1000 ভিজিটরের দাম, তো এখানে 100 ভিজিটরের দাম হচ্ছে 43 ডলার, আপনি চাইলে কিনতে পারবেন। ওকে, আপনি যাচ্ছেন 142 ভিজিটর, 60 ডলার, এই যে দেখেন। এভাবে করে চাইলে আপনার কত দরকার, আপনি এবার কি করবেন এখন সেক্ষেত্রে, ধরুন আপনি এর মাধ্যমে কাজটা করাবেন, আপনার এই রিলেটেড অফার প্রমোট করবেন, তাহলে আপনি চাচ্ছেন আপনি ইমেলগুলো কালেকশন করবেন, আপনি চাইলে ডিরেক্ট এখানে আপনার সিপিএ অফারের লিঙ্কটাও বসাই দিতে পারেন, আবার চাইলে কি করতে পারেন আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটাও বসাইতে পারেন যদি চান যে ইমেলগুলো আপনি কালেকশন করবেন, ঠিক আছে। তবে আপনাকে এখানে একটা ইমেল লিখে দিতে হবে, এটা হচ্ছে নিজ দায়িত্ব, এটা কিন্তু ও লিখবে না, আপনি এই ইমেলটা যত ভালো লিখবেন তত ভালো রেজাল্ট আপনি পাবেন, এই ইমেলটা যত ভালো লিখবেন তত ভালো রেজাল্ট আপনি পাবেন। এরপর হচ্ছে অ্যাড টু কার্ড দিবেন, পেমেন্টটা করে দিবেন, এই কপিটা কার কাছে চলে যাবে, এই স্যালারের কাছে চলে যাবে। এরপর হচ্ছে কয়েক ঘন্টার ভিতরে সে এই ইমেলটা কার কাছে পাঠিয়ে দিবে, ওর 167 জন ভিজিটরের কাছে পাঠিয়ে দিবে, ঠিক আছে। এখান থেকে আপনি ধরেন 10টা লিড পাইলেন, তাহলে আপনার টাকাটা উঠে যাচ্ছে অ্যাজ এক্সাম্পল, এবং আপনি তাদেরকে বারবার ভবিষ্যতে ইউজ করতে পারবেন। এভাবে করে আপনারা ইমেল মার্কেটিংটা খুব সহজে করে নিতে পারেন, এটা নিয়ে কথা বলার কিছু নেই, নিজেরা দেখে নেবেন, এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে, ঠিক আছে। আমি জাস্ট ওয়ে, আমি আপনাদেরকে বারবারই বলছি, আমি আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছি আর্নিং এর, আপনাদেরকে একটার পর একটা ইউজ করতে হবে, কারণ অনলাইন আর্নিং এত সহজ না। আমরা অনেকেই চিন্তা করি যে ভাই, এই যে কয়েকদিন আগে দেখলাম বা আজকে সকালে মেবি দেখলাম একজনে লিখছে যে 5 ডলার খরচ করে সে কি করলো, পপ অ্যাডে একটা ক্যাম্পেইন চালালো, তার একটা লিডও আসে নাই, এবং সে সবাইকে নিষেধ করছে, আমার গ্রুপের কথাই বলছে, আমার গ্রুপে সে সবাইকে নিষেধ করছে যে কেউ পপ অ্যাড ইউজ করিয়েন না। ভাই মাত্র $5, $5000 ইনভেস্ট করে, আমি আপনাকে বলছি না যে আপনি আমাকে হয়তো উত্তর দিতে পারেন যে $5000 তো ইনভেস্ট করার আমার ক্ষমতা নেই, আমি আপনাকে বলছি না আপনি $5000 ইনভেস্ট করেন, বাট আপনি $5 খরচ করে একটা জিনিসকে কখনো খারাপ বলতে পারেন না। আবার দেখা যাচ্ছে একজনে মাত্র 4 সেন্ট খরচ করে মনে হয় 2টা লিড পেয়েছে পপেটস থেকে, তাহলে আপনি খারাপ বলতে পারবেন না কোনোটাকে, পপেটস, পপ ক্যাশ এগুলোকে খারাপ বলা যাবে না, কারণ বারবারই বলেছি এগুলো চিপেস্ট কোয়ালিটি এবং দামটাও আপনার চিপেস্ট। আপনি সেই জায়গায় আপনি ফেসবুকে একটা ক্লিকের জন্য যেখানে আপনাকে 50 সেন্ট, গুগলে একটা ক্লিকের জন্য যেখানে $5 $10 কেটে নেন, সেই জায়গায় আপনি 100টা ক্লিক পাচ্ছেন মাত্র কয়েক সেন্টে, তাহলে সেই জায়গায় আপনি এটাকে খারাপ বলে আপনি এটা দিয়ে চিন্তা করতে পারবেন না, আপনি এটা দিয়ে রাতারাতি, কোনোটাই খারাপ না, পপেটস বলেন পপ ক্যাশ বলেন কোনোটাই খারাপ না। আপনাকে প্রপার অফার, প্রপার ট্রাফিক সবকিছু খুঁজে বের করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, সেটার জন্য আপনাকে বারবার টেস্ট করতে হবে, সিপিএ মার্কেটিং বলেন, অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন, আপনাকে টেস্টিং এর উপরে থাকতে হবে অলওয়েজ, এবং সেটাই করে একজন ভালো মার্কেটার। আপনি যত বড় মার্কেটারের কাছে জিজ্ঞাসা করেন ভাই আপনি কি করেন, সে বলবে এক কথায় উত্তর দিবে আমি টেস্ট করি, টেস্ট টেস্ট টেস্ট,
আপনাকে এটা টেস্ট, এটা হচ্ছে না এরপরে টেস্ট করেন, এটা হচ্ছে না এরপরে টেস্ট করেন, ঠিক আছে? একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে টেস্ট করে যেতে হবে। ওকে, তাহলে ইমেল মার্কেটিং নিয়ে কথা বললাম, ইউডিমি নিয়ে শেষ। এবার আসেন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা পিওর ল্যান্ডার, এটাও গেল, লিড পেজেস গেল, ল্যান্ডিং পেজ আপলোড করলাম সার্ভারে, সেটাও গেল। এরপর হচ্ছে ইউডিমি, সেটা দেখাইলাম অলরেডি, ও ইউডিমি তো আমার আগেই ছিল, সরি। এরপর হচ্ছে অ্যাড ইমেজ ক্রিয়েশন উইথ ক্যানভা। এবার প্রমোশনের পালা, প্রথমেই বলেছে প্রমোশন। তাহলে প্রমোশন কিভাবে করবো আমরা? প্রমোশন করার জন্য অনেকে আমরা বলি যে ভাই আমি তো, হয়তো অনেকে চিন্তা করছেন ভাই আমি তো কোনো ল্যান্ডিং পেজ তৈরি করবো না, আমি জাস্ট ডিরেক্ট প্রমোশন করবো, ডিরেক্ট অর্থাৎ কোনো ধরনের ল্যান্ডিং পেজ ছাড়া ফেসবুকে ডিরেক্ট মার্কেটিং করবে। সেটারও ভাই আমার কাছে পদ্ধতি আছে, কারো ভালো লাগতে পারে কারো লাগবে না। ভাই আমি বলছি না, আমার মেথড হচ্ছে বেস্ট মেথড, আমার মেথডই একমাত্র মেথড, আমার মেথড ছাড়া কোনো ওয়ে নেই সেটা আমি বলছি না, বাট আমার মেথডগুলো আমার কাছে ভালো লাগে এবং সেগুলো দিয়ে আমি রেজাল্ট পেয়েছি। তো আমার মেথডটা কি, ফেসবুকে ডিরেক্ট মার্কেটিং করার জন্য আমার সব থেকে বেস্ট মেথড হচ্ছে, আপনি ধরেন ফেসবুকে পোস্ট করবেন, তাহলে ফেসবুক পোস্টটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে ফেসবুক সিলেক্ট করলাম, অটোমেটিক ওপেন হলো। এবার ধরেন আমি ডিরেক্ট এই অফারটাকে প্রমোট করতে চাচ্ছি, কোন অফারটা, আমরা যে ল্যান্ডিং পেজ এখন তৈরি করলাম, আমরা যে ল্যান্ডিং পেজ তৈরি করলাম এখন, এই ল্যান্ডিং পেজটা আমরা ডিরেক্ট প্রমোট করতে চাচ্ছি, তাহলে কিভাবে, অর্থাৎ এই ল্যান্ডিং পেজ না, আমরা চাচ্ছি ডিরেক্ট আমার এই লিঙ্কটাকে প্রমোট করব, সেটাও সম্ভব ফেসবুকে ডিরেক্ট, কিভাবে দেখেন দেখাচ্ছি। আপনি এখান থেকে যে কোনো একটা সুন্দর অ্যাড তৈরি করেন, আমি একটা অ্যাড তৈরি করে নিই, সময় নষ্ট না করে যে কোনো একটা সিলেক্ট করি, ধরে নিলাম এটা। এবার এখান থেকে একটা ছবি আপলোড করি, আমরা যে ছবিগুলো নিয়েছিলাম, ফাইনাল এটা আপলোড করি, বসিয়ে দিলাম, ব্যাস এনাফ, গুড, আমার কাছে ভালোই লাগছে। এরপরে আপনি এখান থেকে চাইলে কিছু লিখতে পারেন, অথবা আমি এখানে লিখছি উইন এ ডাইসন V10 ভ্যাকিউম ক্লিনার, ব্যাস সিলেক্ট করে একটু ছোট করে দিলাম যাতে এক লাইনে নিয়ে আসতে পারি, ডান, বুম, চলে আসছে। এটাকে মুছে দিলাম, প্রয়োজন মনে হচ্ছে না তাই মুছে দিলাম। এবার প্রশ্ন আসতে পারে কিভাবে প্রমোটটা করবেন, খেলাটা খেলতে হবে ইমেজের সাথেই। দেখেন আপনি বিটলিতে চলে যান, বিটলি অথবা নিজের একটা ডোমেইন রিডাইরেক্ট করে দিবেন, কিভাবে দেখেন, আপনি এখান থেকে এটাকে কপি করেন, কপি করে বিটলিতে আসেন, ক্রিয়েটে যান, অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হবে এই ক্ষেত্রে। এভাবে যদি প্রমোট করতে চান, ডিরেক্ট যদি প্রমোট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিটলিতে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো আমি অ্যাকাউন্ট খোলার পরে, আমার যেহেতু অ্যাকাউন্টে লগ ইন করা আছে, ক্রিয়েট, ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি সিপিএ লিঙ্কটা দেন, সিপিএ লিঙ্কটা দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে চলে যান, এই যে এই যে এখানে, এটা মুছে দিয়ে আপনি এখানে লেখেন ডাইসন V10 দিয়ে সেভ দেন, বলছে এটা দিয়ে অলরেডি কেউ একজন করে ফেলেছে, ডাইসন V10, আমি এখানে দিলাম ডাইসন ভ্যাকিউম, হয়ে গেছে। দেখেন কপি করেন, কপি করে এবার আপনি এটাকে যত ছোট রাখতে পারবেন তত বেস্ট, তাইলে মানুষের ইজিলি মনে থাকবে। এরপরে আপনি এখানে আসেন, অনেকে হয়তো বলবেন ভাই এটা একটা ফাও, আসলে না ভাই ফাও না, আপনি যে কোনো কিছু ট্রাই করেন, আমি যে পদ্ধতিগুলো দেখাচ্ছি আপনি বলতে পারবেন না ফাও, বা অনেকের জন্য ফাও হতে পারে, বাট আমি রেজাল্ট নিয়ে কাজ করে তারপরেই এই জিনিসগুলো আমি আপনাদেরকে শুধু শুধু ভাই কেন বিপদে ফেলবো, আমার তো কোনো উদ্দেশ্য নাই আপনাদেরকে অন্ততপক্ষে উপকার না করে, অপকার তো করবো না। তো যাই হোক, এরপর হচ্ছে আমি এখান থেকে টেস্ট, টেস্টে এসে একটু বড় করে দিবেন এই, এবার আপনি এটাকে বোল্ড করেন, কালারটা চেঞ্জ করেন এবং এখান থেকে এইচটিটিপিগুলো সরাই দেন। যদি এটা নিজের ডোমেন হয় আরো ভালো, নিজের ডোমেনে শুধুমাত্র রিডাইরেক্ট করে দিতে হবে, রিডাইরেক্ট,
আমি এবার এটাকে একটু নিচে নামিয়ে দিব, নিচে নামিয়ে দিব, দ্যাটস ইট। তাহলে বিটলি ডট আপনি এখানে লিখে দিতে পারেন, এখানে লিখতে পারেন ক্লিক দিস টাইপ দিস লিঙ্ক অন ইউর ব্রাউজার। এইভাবে প্রচুর রেজাল্ট পেয়েছি, প্রচুর প্রচুর। আপনারা কাজ না করে আসলে একদিনেই, আসলে এই জিনিসটা তো কঠিন, 100 জনের ভিতরে আপনি একজন পাবেন, বাট তারপরেও তো আপনি ডিরেক্ট প্রমোট করতে পারছেন। আমি আমি বলছি না যে আপনি এটা দিয়ে কোটিপতি হয়ে যাবেন বা অনেক বেশি আর্নিং করবেন, সেটা বলছি না। আমি বুঝাচ্ছি যে কিভাবে ডাইরেক্ট প্রমোটও কিভাবে করা যায়, সেই সিস্টেমটা আপনাদেরকে শিখালাম। টাইপ দিস লিঙ্ক অন ইউর ব্রাউজার, এই যে হয়ে গেছে উইনার ডাইসন গ্রিট অ্যান্ড ভ্যাকুয়াম ক্লিনার, টাইপ দিস লিঙ্ক অন ইউর ব্রাউজার। তাহলে সে কি করবে, যার ইচ্ছা, এটা দ্বারা আপনি বুঝতে পারবেন এইভাবে টাইপ করে যে আসবে সে 100% আপনার কাস্টমার, সে কনভার্ট হবেই। আপনি হয়তো, আমরা স্বাভাবিকভাবে এটাকে যখন পোস্ট করতাম তখন এক তো আমাদেরকে ফেসবুক ব্লক করতো, অথবা এটার মাধ্যমে, এটার দ্বারা আমাকে অনেকে কি করতো, ফেসবুকে রিপোর্ট করতো, বা আমার ফেসবুক, আমি এটা কখনোই প্রমোট করতে পারতাম না ফেসবুকে ডিরেক্ট। বাট যদি পারতাম তাহলে মানুষের ক্লিক দিয়ে সরাসরি কোথায় চলে আসতো, 100 জন আসতো। আমি যদি 1000 জনে দেখতো তার ভিতরে মিনিমাম 500 জন ক্লিক দিত, তো 500 জন ক্লিক দিলে সেখান থেকে কনভার্ট হতো একজন বা দুইজন। বাট আমার এটা যখন কেউ ফেসবুকে দেখবে এভাবে, তখন যারা দেখবে, যারা এভাবে টাইপ করে যারা আসবে সে এভাবে দেখবে ডাইসন। অবশ্যই এগুলো বড় ছোট প্রত্যেকটা শব্দকে অবশ্যই বড় হাতে দিবেন, প্রত্যেকটা শব্দের শুরুতে অবশ্যই বড় হাতে দিবেন, তাহলে তাদের পড়তে সুবিধা হবে। bit.ly/dysonvitandvacuum, এবার সে কি করবে, bit.ly/dyson, দেখেন ডাইসন ভি টেন সি ডাব্লিউ এম, এভাবে দেখেন। এখানে একটা প্রবলেম আছে, এই লিঙ্কের সাথে প্রবলেম, সে কারণে আমার সাজেশন থাকবে হচ্ছে আপনারা বিটলি ইউজ না করে অন্য অন্য যে কোনো একটা ইউজ করেন। যেমন সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন, যাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে তারা চাইলে ওখান থেকে আপনার যে প্রিটি লিঙ্ক যেটা আছে সেটা ইউজ করতে পারেন, অথবা যদি নিজের ডোমেইন থাকে সেক্ষেত্রে আপনারা সেটা ইউজ করতে পারেন। তো আমি সেক্ষেত্রে একটু দেখিয়ে দিই রিডাইরেক্ট করে কিভাবে ইউজ করবেন। এভাবে আগে করা যেত, যাই হোক এখন যেহেতু করা যাচ্ছে না, এভাবে আরো লিঙ্ক শর্টেনার অনেক আছে সেগুলো ইউজ করতে পারেন। তো আমি আপাতত এভাবে হলে আরো সুবিধা হবে আমার জন্য, আমি এখান থেকে যে কোনো একটা ডোমেইন সিলেকশন করে নিব, আমি এখান থেকে ডোমেইন লিস্টে যাচ্ছি। ডোমেইন লিস্টে যাওয়ার পরে এখান থেকে আমি এই ডোমেইনটা সিলেক্ট করে নিলাম, এই ডোমেইনটা সিলেক্ট করলাম, ম্যানেজ, ম্যানেজে ক্লিক দিলাম। ম্যানেজে ক্লিক দেওয়ার পরে অ্যাডভান্স ডিএনএস এ যাবেন, ওখানে কোনো প্রবলেম আছে কিনা দেখে নেবেন। রাইট, আমার এটা শপিফাই রিডাইরেক্ট করা আছে, আমি ডিলিট করে দিচ্ছি। আপনাদের যেহেতু নতুন ডোমেইন হবে এই প্রবলেমগুলো হবে না, আমার এটা যেহেতু শপিফাই অ্যাড করা ছিল আমি ডিলিট করে দিচ্ছি যেহেতু এখন অ্যাড করা নেই। এরপর হচ্ছে আমি এখান থেকে ডোমেইনে চলে যাচ্ছি, আমি শুধু বোঝানোর জন্য। অবশ্যই একটা ছোট ডোমেইন কিনবেন, ছোট, এত এত লম্বা ডোমেইন না, আমি আসছি শুধুমাত্র শেখানোর জন্য এটা। এরপর হচ্ছে আপনি এখান থেকে কোথায় যাবেন, যখন কোনো ব্যক্তি এখানে এটা ফলো করবে তাকে আপনি রিডিরেক্ট করে কোথায় পাঠিয়ে দিবেন, এই লিঙ্কে পাঠিয়ে দিবেন, কপি কপি করে আপনি এই লিঙ্কে তাকে পাঠিয়ে দিবেন, হয়ে গেছে। দ্যাট মিনস কোনো ব্যক্তি এখন এটাতে আসলেই কোথায় চলে যাবে। আবার চাইলে আপনি অ্যাড রিডিরেক্ট, আপনি, আমি সেম জিনিসটা আবার দিলাম, দিয়ে এটাকেও আপনি কপি করে নিতে পারেন। কপি করে নিয়ে আপনি এখানে অবশ্যই www দিয়ে দিয়ে দিবেন একবার, তাহলে কেউ www দিয়ে করলো আপনার এখানে যাবে, www ছাড়া করলো আপনার এই জায়গায় যাবে। সেভ সেভ। আপনি চাইলে এখানে করতে পারতেন, আচ্ছা আমি এভাবে না করি। তো এবার আমি এটাকে দিয়ে
এখানে দিয়ে দিলাম, এই যে এখানে দিয়ে দিলাম www. এটা হচ্ছে আপনার একটা ব্র্যান্ডিং এর মতো ধরে নিলাম, আপনার একটা খুব ছোটখাটো একটা ডোমেইন, ব্যাস হয়ে গেল। এবার আপনি এই ইমেজটাকে যত জায়গায়, আপনি ফেসবুক বলেন, গুগল বলেন, পিন্টারেস্ট বলেন, ইউটিউব বলেন, আপনি যত জায়গায় ইমেজটাকে শেয়ার করবেন তত বেশি, তবে এই জিনিসগুলোকে ঠিক করে দিবেন, দা অ্যাকোয়াপনিক্স গড স্টোর, সরি গড স্টোর। হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের পছন্দ হবে না, পছন্দ না হলে করার দরকার না, আমি বলছি না যে এটা করতেই হবে, জাস্ট এটা হচ্ছে ডিরেক্ট প্রমোট করার জন্য একটা সিস্টেম। এখন আমি যদি এটাতে যদি যাই, হয়তো বা কাজ হবে বা একটু সময়ও নিতে পারে, তবে অবশ্যই প্রমোট করার, এভাবে প্রমোট করার আগে টেস্ট করে নেবেন কাজ হচ্ছে কিনা, কাজ হচ্ছে কিনা অবশ্যই আগে একটু টেস্ট করে নেবেন। যেহেতু এটা এতদিন শপিফাই অ্যাড করা ছিল, এটা একটু সময় নিচ্ছে প্রপাগেট করতে, আশা করি কাজ হবে এভাবে, কারণ এটা আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি, ডোমেন রিডাইরেকশনের বিষয়টা আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি, সো কাজ না হওয়ার কোনো কারণ নেই। এই গেল, আমরা সময় নষ্ট না করি, তাহলে এটা তো গেল একটা সিস্টেম। এবার আসেন, এভাবে গেল ডিরেক্ট প্রমোশনের ক্ষেত্রে, যখন আপনারা ডিরেক্ট প্রমোশন করবেন, আর যখন ডিরেক্ট প্রমোশন করবেন না তখন আপনারা কি করবেন, তো আমি এখান থেকে এবার আরেকটা তৈরি করি, সেম জিনিস আরেকটা তৈরি করব, সেম জিনিসটা খুঁজে বের করি, কোনটা নিয়েছি ভুলে গেছি, এটাই মেবি, যাই হোক আমরা এটাই নিচ্ছি, আপলোড থেকে সেম ছবিটা বসিয়ে দিলাম, তারপরে এখানে নাম দিয়ে দিলাম উইন এ ডাইসন V10 ভ্যাকিউম ক্লিনার, এভাবে চাইলে দুই লাইনও রাখতে পারি, উইনার ডাইসন ভ্যাকিউম ক্লিনার, একটু মাঝখান করে দিলাম, তারপরে এখান থেকে এগুলোকে ডিলিট করে দিলাম, এখান থেকে এটাকেও ডিলিট করে দিলাম, শুধু এটাকে রাখলাম, একটু ছোট করে দিব, ব্যাস উইনার ডাইসন ভিটন ভ্যাকিউম ক্লিনার। চাইলে এটাকে একটু ছোট করতে পারি, নট ব্যাড নাও, ওকে। এবার আপনি কি করতে পারেন, এটাকে ফেসবুক অ্যাড এর জন্য ইউজ করতে পারেন, বা বিভিন্ন ক্ষেত্রে আপনি এটাকে ইউজ করতে পারেন, আমরা এটাকে ফেসবুক অ্যাড এর জন্য ইউজ করি, লেটস গো। এটাকে একটু বড় করে দিলাম, ওকে ডান, ডাইসন V10 ভ্যাকিউম ক্লিনার, অনেক বেশি বড় হয়ে যাচ্ছে মনে হয়, উইনে ভ্যাকিউম ক্লিনার, ছবিটা ডাউনলোড করে নিই, আগে দেখি কি অবস্থা, একটা ছবি ফেসবুকে। আচ্ছা, এবার অনেকের প্রশ্ন থাকে, দেখেন আরেকটা প্রবলেমের সমাধান দিচ্ছি, অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি অ্যাড চালু করলাম, মাত্র একটা ক্লিক পাইলাম, কোনো ক্লিক পাই নাই, নো ক্লিক, কোনো ক্লিক পাই নাই, তাহলে এটার কারণটা কি? কারণটা হচ্ছে আপনার যে ছবি, সেই ছবিতে যদি অতিরিক্ত টেক্সট থাকে, তাহলে সেই ছবিগুলো কখনোই বা সেই অ্যাডগুলো কখনোই ক্লিক পাবে না বা ভালো করবে না। এখন আপনি বুঝবেন কিভাবে, সেটা ফেসবুকের জন্য অতিরিক্ত টেক্সট হইলেও নাকি এটা ফেসবুকের রুলসের ভিতরে আছে, সেটার জন্য যাবেন হচ্ছে একটু ওয়েবসাইট আছে, facebook.com/ads/tools/text_overlay, এই লিঙ্কটাতে যাবে গিয়ে এখানে আপলোড করে দিবেন ছবিটা, একটু অপেক্ষা করবেন, এখানে তিনটা অপশন আছে, এই যে আপনার এটা ওকে আছে,
দ্যাট মিনস আপনি এটাকে প্রমোট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। দ্যাট মিনস এই ছবিটা পারফেক্ট প্রমোট করার জন্য। যদি লো হইতো তাহলে কিন্তু আপনি কম ভিজিটর পাইতেন, যদি মিডিয়াম হইতো তাহলে আরো কম ভিজিটর পাইতেন, যদি হাই হইতো তাহলে আরো কম ভিজিটর পাইতেন। শেষ, তাহলে আমরা একটা ছবি পেয়ে গেলাম কিসের জন্য, ফেসবুক অ্যাডের জন্য, উইনার ডাইসন V10 ভ্যাকিউম ক্লিনার। এবার ফেসবুক অ্যাডের পালা, চলে যাচ্ছি। প্রথমেই আমরা পেজটা সিলেক্ট করে নিব, কোন পেজে আমরা প্রমোট করতে চাচ্ছি। আমি পেজ পোস্ট করি, আমি অ্যাড ম্যানেজার থেকে আমি সরাসরি পেজে পোস্টটা না করে আমি পেজ পোস্টে চলে আসলাম। এটাকে বলা হচ্ছে ডার্ক পোস্ট, ফেসবুক ডার্ক পোস্ট বলে। কি পোস্ট? ফেসবুকে ডার্ক পোস্ট বলে। আবার বলছি, কি পোস্ট? ফেসবুকে ডার্ক পোস্ট, অর্থাৎ এই পোস্টগুলো আপনি দেখবেন এবং শুধুমাত্র অ্যাড চালানোর পরে তখনই দেখবে। বাট এটা পেজে যারা থাকবে বা পেজে আপনার পেজটাতে যারা ভিজিট করবে তারা কেউই দেখবে না। যেমন আমি এই পেজ এটাকে পোস্ট করি, আমি চাইলে এইটাকে কোথায় পোস্ট করতে পারতাম, এই পেজে গিয়ে পোস্ট করতে পারতাম, বাট আমি সরাসরি পেজে পোস্ট না করে কোথায় পোস্ট করছি, আমি পোস্ট করছি হচ্ছে ডার্ক পোস্টে, অর্থাৎ এই পেজে পোস্টটা হবে। বাট এটা কখনোই কেউ দেখবে না শুধুমাত্র অ্যাড চালানো ছাড়া। অ্যাড চালালে শুধুমাত্র অ্যাডের মাধ্যমে ফেসবুক এটাকে দেখাবে, এটাতে আর কেউ দেখতে পারবে না। তাহলে এটাকে পোস্ট করার জন্য ক্রিয়েট পোস্ট, এখান থেকে ফটো, ফটো থেকে আপলোড, আপলোড থেকে আপলোড ইমেজ, এখানে ক্লিক দিলাম, এই যে ডাউনলোডস উইন এট ডাইসন রিটার্ন, এখানে ক্লিক দিলাম, চলে আসছে কনফার্ম। এবার এখানে লিখলাম, আমরা ওয়েবসাইটটা ওপেন করি, ডাইসন লং লাস্টিং ব্যাটারি পাওয়ার। আমরা এগুলো কি কেটে দিচ্ছি আপাতত ঝামেলা না হওয়ার জন্য, টার্মস এন্ড কন্ডিশন কেটে দিচ্ছি, প্রাইভেসি পলিসিকে কেটে দিচ্ছি। এখান থেকে লিখলাম ট্রাই দি ট্রাই, আমরা এখানে লিখতে পারি ট্রাই দ্য নিউ ডাইসন V10 ভ্যাকিউম ক্লিনার দিলাম। আমরা অনেকেই যে পোস্ট করছি পোস্টের সাথে লিঙ্ক শেয়ার করি না, অবশ্যই আমরা পোস্টের সাথে লিঙ্ক শেয়ার করব, ল্যান্ডিং পেজের লিঙ্কটা সবসময় যে বাটন দিয়ে কাজ করব তা কিন্তু না, অবশ্যই আমরা ল্যান্ডিং পেজের। এবার প্রশ্ন হচ্ছে আপনারা কোন ল্যান্ডিং পেজটা নিয়ে কাজ করবেন, কি এটা নাকি এটা? তো আমি চাচ্ছি আপাতত এটা নিয়েই কাজ করি, অথবা আপনারা চাইলে এটা নিয়েও কাজ করতে পারেন, আমরা দুইটা, আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি, ডাজন্ট ম্যাটার। ক্লিক, এটাকে কপি করলাম, যেহেতু এটা এসটিডি পিস আছে আমরা এটা দিয়ে করতে পারি, ইট ডাজন্ট ম্যাটার। শেষ, আমরা এখানে এভাবে না দিয়ে দিতে পারি www.a.www. একটু বড় হয়ে গেল, আমরা চাইলে এখানে ডোমেইন অ্যাড করতে পারতাম, আর লিড পেজের সাথে আমরা চাইলে ডোমেইন অ্যাড করতে পারতাম। ডোমেইন অ্যাড কিভাবে করতে হয় সেগুলো আগে দেখানো হয়েছে, তারপরে একটু বলে দিই, তারপরে একটু বলে দিচ্ছি। এখানে যাবেন, এখান থেকে হচ্ছে আপনি ডোমেইনসে যাবেন, ডোমেইনস থেকে আপনি এখানে আপনার নিজের ডোমেইন অ্যাড করতে পারবেন, কানেক্ট ডোমেইন এখানে ক্লিক দিবেন, আপনি যে ডোমেইনটা অ্যাড করতে চাচ্ছেন সেটা এখানে দিবেন। অ্যাজ এক্সাম্পল আমি এখানে দিলাম randybruce.com, নেক্সটে যাবেন, নেক্সটে যাওয়ার পরে আপনি এখান থেকে এটা কোত্থেকে কিনেছেন সেটা অবশ্যই আপনাকে দিতে হবে। এই যে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে, আপনি ধরেন নেমচিপ থেকে এটা কিনেছেন, তাহলে আপনি নেমচিপে লগ ইন করবেন, নেমচিপে আপনি লগ ইন করে নেমচিপে আসবেন, আসার পরে আপনি এখান থেকে আপনার যে ডোমেইন সেটা সিলেক্ট করবেন, ম্যানেজ ডোমেইন ক্লিক দিয়ে অ্যাডভান্স ডিএনএস আসবেন, অ্যাডভান্সড ডিএনএস এখানে আসবেন। এখানে আসার পরে প্রথমেই দেখেন কি বলা আছে, লগ ইন টু ইউর ডোমেইন প্রোভাইডার, ভিজিট ইউর ডোমেইন ম্যানেজমেন্ট পেজ, ঠিক আছে, অ্যাক্সেস দ্য ডিএনএস, আমরা অলরেডি ডিএনএস এ আছি, অ্যাডভান্সড ডিএনএস, ঠিক আছে। ডিএনএস এ আসার পরে
এবার আপনাকে কি বলছে, ক্রিয়েট এ নিউ অ্যাড রেকর্ড ডোমেইন। তাহলে আপনাকে একটা অ্যাড রেকর্ড তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন অ্যাড রেকর্ড? এই যে এখানে দেখেন আপনি, ধরেন এই যে এটা এখানে আসবেন, এই যে এখান থেকে অ্যাড রেকর্ড, অ্যাড রেকর্ড, অ্যাড রেকর্ডের পরে আপনাকে কি দিতে বলছে দেখেন, অ্যাড রেকর্ড। এখান থেকে হচ্ছে আপনাকে অ্যাড দিতে হবে, দ্যাট মিনস অ্যাড রেকর্ড দিবেন, এখানে দিবেন কি অ্যাড, এটা দিবেন। এরপরে কি দিবেন, অ্যাড রেকর্ডের পরে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে অলসো কল্ড হোস্ট নেম এন্টার, এই তো আইপি অ্যাড্রেসটা বসাতে হবে, এই আইপি অ্যাড্রেসটা শুধু, আর কোনো কাজ নেই, এই আইপি অ্যাড্রেসটা শুধুমাত্র এখানে বসিয়ে দিবেন, এই জায়গায় বসিয়ে দিবেন। এরপরে সেভ দিবেন, শেষ, এগুলো ডিলিট করে দিবেন। এই হচ্ছে আপনার কাজ। তাহলে আপনার ডোমেইনটা অটোমেটিক কোথায় অ্যাড হয়ে যাবে, আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তবে তারপরে আবার কাজ আছে, নেক্সটে যেতে হবে, নেক্সটে যাওয়ার পরে রিডাইরেক্ট মাই ডোমেইন, আপনার ডোমেইনটা রিডাইরেক্ট করবে কিনা, ইয়েস এটা রিডাইরেক্ট করবে, এই যে এখানে বোঝাচ্ছে। এরপরে সি নেম, এরপরে হচ্ছে আপনাকে কি অ্যাড করতে হবে, সি নেম, এখানে যাবেন, এই যে এখানে যাবেন, সি নেম, সি নেম রেকর্ড, এরপরে ডাব্লিউ ডাব্লিউ, এই যে দেখেন এখানে ডাব্লিউ ডাব্লিউ, এরপর হচ্ছে শুধু এটা অ্যাড করে দিবেন, শেষ, এই তো সেভ দিয়ে দিবেন, আপনার কাজ শেষ। এতটুকুই হচ্ছে আপনার কাজ। নেক্সটে যাবেন, এবার আপনাকে চেক করবে আপনার এটা অ্যাড হয়েছে কিনা। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার, যদি ক্লিয়ার না হয় তাহলে আগে টিউটোরিয়ালটা দেখে নেবেন কিভাবে ডোমেইন অ্যাড করতে হবে, ঠিক আছে? তবে যে সিস্টেম দেখালাম এই সিস্টেম ফলো করলে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে আপনার ডোমেইনটা অ্যাড হয়ে যাবে। এই গেল, আমরা এটাকে আর করলাম না, ওকে ডান। এরপর হচ্ছে আমরা ফেসবুকের অ্যাড অ্যাড করতে আসছি। এখন ফেসবুকে আমরা এখানে পোস্টটা দিলাম, পোস্ট করার পরে ক্রিয়েট পোস্টে ক্লিক দিলাম, এই যে পোস্টটা হয়ে গেছে, পোস্টটা হয়ে গেছে। এবার এখানে যদি ক্লিক দেই তাহলে আমাদের ল্যান্ডিং পেজ, এই লিংকটা ইউজ করার কারণে ফেসবুক মাইন্ড করেছে এই অ্যাডটাতে। তাহলে আমরা এডিট, এডিট পোস্ট, সে কারণে নিজের ডোমেইন ইউজ করে, এটা তো হচ্ছে আমরা ফ্রি ডোমেইন ইউজ করছি তার ল্যান্ডিং পেজে, সো আমরা এটা ইউজ করব না। আমরা অবশ্যই যখন আমরা লিড পেজ ইউজ করব তখন অবশ্যই নিজের ডোমেইন ইউজ করব, ওদের ডিফল্ট ডোমেইনটা আমরা ইউজ না করি, এটা হচ্ছে আমাদের জন্য বেস্ট। সো আমরা সেই ক্ষেত্রে এই ডোমেইনটা ইউজ করব, এই ডোমেইন যেটা আমরা লিড পেজেস দিয়ে তৈরি করেছিলাম। ডব্লিউ ডট ফিনিশড এডিটিং, ডান। এখন যদি দেই, ইয়েস ইটস গুড, আশা করি বুঝতেই পারছেন। এই হয়ে গেল পেজ পোস্ট তৈরি করা, অর্থাৎ আমাদের পোস্ট তৈরি ফেসবুকে অ্যাড করার জন্য। এখন আমাদেরকে কি করতে হবে, আমরা জানি যে কোনো সময় ভালো করতে হলে, অর্থাৎ প্রথমে আপনি আপনাকে কোল্ড ট্রাফিক খুঁজে বের করতে হবে। ট্রাফিক তিন ধরনের হয়, কোল্ড ট্রাফিক, ওয়ার্ম ট্রাফিক এবং হচ্ছে আপনার রিয়েল ট্রাফিক, এই তিন ধরনের। কোল্ড ট্রাফিক কারা, যাদের জন্য আমরা এই মুহূর্তে আমাদের কাস্টমারদের কোথায় কোথায় আছে তাদেরকে আমরা খুঁজে বের করা, তারা তারা যখন একবার আমাদের ওয়েবসাইটটা ভিজিট করলো, আমাদের ল্যান্ডিং পেজটা ভিজিট করলো, তখন তারা ওয়ার্ম ট্রাফিক হয়ে গেলো, দ্যাট মিনস তারা আমাদের সম্পর্কে জানে এবং পরবর্তীতে সে আমার কাস্টমারে পরিণত হলো। তাহলে এই তিন ধরনের, অর্থাৎ রিয়েল ট্রাফিকে পরিণত হলো, রিয়েল ভিজিটরে পরিণত হলো, এই তিন ধরনের ট্রাফিক। তাহলে এখন আমাদেরকে রিটার্গেট করতে হবে। রিটার্গেট করার জন্য আমাদেরকে অবশ্যই পিক্সেলটা ইনস্টল করতে হবে, ফেসবুক পিক্সেল। তাহলে ফেসবুক পিক্সেলটা আমরা কিভাবে ইনস্টল করবো, পেজেসে যাবেন, অ্যাড টুলসে যাবেন, পিক্সেলসে যাবেন, পিক্সেলস। এখানে যাওয়ার পরে আপনারা এখান থেকে একটা পিক্সেল পাবেন, এই পিক্সেলটা অবশ্যই আপনার ল্যান্ডিং পেজে আপনাকে ইউজ করতে হবে। তাহলে যতবার কেউ ভিজিট করবে ফেসবুক অটোমেটিক এটাকে ট্র্যাক রেকর্ড করে রেখে দিবে, কোন কোন ব্যক্তি আমার এই পেজটাতে ভিজিট করলো, কারণ যারা ভিজিট করছে অবশ্যই তারা আমার প্রোডাক্টের প্রতি, আমার পেজের প্রতি ইন্টারেস্টেড ছিল, তাদেরকে পরবর্তীতে আমি রিটার্গেট করতে পারবো। এক্ষেত্রে আমার খরচটা কমবে ফেসবুক অ্যাডের, বাট কনভার্সন রেটটা বাড়বে। তাহলে এখানে আসবেন, এখান থেকে আপনি যাবেন হচ্ছে এই যে এই নামের উপরে ক্লিক দিবেন, যে অ্যাড অ্যাকাউন্ট সেই অ্যাড অ্যাকাউন্টের নামের উপরে ক্লিক দিবেন, আপনি যে অ্যাকাউন্ট থেকে অ্যাডটা চালাবেন সেই অ্যাড অ্যাকাউন্টের নামের উপর ক্লিক দিলে, এরপর হচ্ছে আপনাকে এখানে দেখাবে হচ্ছে সেট আপ, এখানে ক্লিক দিবেন, ইনস্টল পিক্সেল এখানে ক্লিক দিবেন। এখানে তিনটা অপশন আছে, আপনি এখান থেকে ম্যানুয়াল ইনস্টল পিক্সেল কোড ইউরসেলফ এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে নিচে একটা কোড আছে দেখবেন, এই যে এটাকে, এটার উপর ক্লিক দিবেন, কপি হয়ে গেছে। এরপর আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে আপনার ল্যান্ডিং পেজে, এই যে ল্যান্ডিং পেজ, আমাদের ল্যান্ডিং পেজ। আমরা
আমরা রাইট বাটনে ক্লিক দিলাম। এখান থেকে আমরা এডিটে ক্লিক দিলাম, এডিট, এখান থেকে এডিট, এডিটে ক্লিক দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখান থেকে আসি, এই যে এখানে পেস্ট করে দিবেন হেড ট্যাগের ভিতরে। দেখেন হেড শুরু, হেড শেষ। আপনি চাইলে এটা আগেও করে দিতে পারতেন, আমাদের যে ল্যান্ডিং পেজ আমরা চাইলে এখানে আগেও করে দিতে পারতাম। রাইট বাটন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখানে গিয়ে আমরা চাইলে এখানেও করে দিতে পারতাম, অর্থাৎ আপলোড করার আগেও চাইলে আমরা করে দিতে পারতাম সেভ। ঠিক আছে, এভাবে আগেও করে দিতে পারতাম, বাট আমরা যেটা আগে করি নাই, এখন পরে হেড ট্যাগের ভিতরে, এই যে হেড শুরু হেড ট্যাগ, আপনি শেষের আগে এক লাইনকে সিলেক্ট করে আপনি এর ভিতরে করে দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে দেন। ডান, সেভ হয়ে গেছে, ডান। এরপরে আপনার কাজ শেষ, কন্টিনিউ, শেষ, আমরা শেষ করলাম কাজ। এরপরে অ্যাড তৈরি করার পালা, আমরা এখান থেকে অডিয়েন্স ইনসাইটস এ চলে যাচ্ছি। অডিয়েন্স ইনসাইটস থেকে আমরা কান্ট্রিটা সিলেক্ট করব, অবশ্যই আমরা কোন কান্ট্রির জন্য কাজ করছি, ইউনাইটেড কিংডম, চলে আসছে, ইউএস কেটে দিলাম। এরপর হচ্ছে ভ্যাকিউম ক্লিনার, ভ্যাকিউম ক্লিনার সিলেক্ট করলাম মোটামুটি, তার ভিতরে 70% ওমেন, তাহলে আমরা ওমেনকে টার্গেট করি। কোন বয়স? মোটামুটি 25 থেকে শুরু করে 65+, তাহলে আমরা 25 থেকে 65+ পর্যন্ত যাব না, আমরা 50 পর্যন্ত যাব। এবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা 50-এর পরে যাচ্ছি না কেন? কারণ হচ্ছে অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা 10-এ পড়ে, 9-এ পড়ে, তারা দেখা যায় ফেক অ্যাকাউন্ট খুলে, অর্থাৎ বয়স্কদের নামে, তাহলে আমরা ওই ধরনের জায়গায় টাকা ওয়েস্ট করতে যাচ্ছি না। তারপর আমরা টেস্ট করার খাতিরে আপাতত আমরা 60 পর্যন্ত ইউজ করতে পারি, অথবা আমরা 64 পর্যন্ত ইউজ করতে পারি, 64 64 পর্যন্ত ইউজ করতে পারি। ঠিক আছে, এরপরে আর ইউজ করলাম না, তাহলে 25 থেকে 64 একটা রেঞ্জ আমরা রেখে দিলাম। 3 থেকে 3.5 থেকে 4 লাখ পর্যন্ত আমরা সম্ভাব্য পেতে যাচ্ছি, পেজ লাইকসে গেলাম। এবার অনেকেই প্রশ্ন করে যে ভাই ভিজিটর পাচ্ছি না, ট্রাফিক পাচ্ছি না, ক্লিক পাচ্ছি না, অনেক বেশি খরচ হচ্ছে। আপনি একটা সম্ভাব্য টার্গেট খুঁজে এখানে পেস্ট করবেন, এরপর পেজ লাইকস আসবেন, এরপর রিলেটেড যে পেজেস গুলো দেখা যাচ্ছে সেগুলো অবশ্যই খুঁজে বের করবেন। যেমন ডাইসন, এই যে দেখেন আমরা কিন্তু টার্গেটের জিনিসটা পেয়ে গেছি, ডাইসন, তো আমরা ডাইসনকে সিলেক্ট করি, আমরা ডাইসন এখানে লেখার চেষ্টা করি, ডাইসন, ডাইসন কোম্পানি, এই যে দেখেন চলে আসছে, আমরা এটাকে সিলেক্ট করলাম, তাহলে এটা আমাদের সাথে রিলেটেড। এরপর আছে ডোনাল, এটাও হয়তো আমাদের সাথে রিলেটেড, দ্য হোম অফ হোমস, রিলেটেড পেজ গুলো আপনি এখান থেকে খুঁজে বের করতে হবে। এই যে এখান থেকে টপ ক্যাটাগরিজ, এবং এখানে যত বেশি অ্যাফিনিটি বেশি হবে সেটা আপনার সাথে তত বেশি রিলেটেড, তত বেশি রিলেটেড, যত বেশি অ্যাফিনিটি তত বেশি রিলেটেড, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে ডাইসন নিলাম, ডিসকাউন্ট শপ, মেটাল কোম্পানি, মেটাল জর্জ, গিফট শপ, আমরা এটাকে কপি করে দেখতে পারি এটা নাই কিনা, নাই। তারপর হচ্ছে আমরা আরো একটু লিখতে পারি ভ্যাকিউম ক্লিনার, রোবোটিক ভ্যাকিউম ক্লিনার নিতে পারি মোটামুটি। ঠিক আছে, এরপর আমরা সরাসরি এখান থেকে ক্রিয়েট অ্যাডে চলে গেলাম এবং এখানে চলে গেলাম, হয়ে গেল অ্যাড তৈরি করার পালা, এখন আমরা অ্যাড তৈরি করে ফেলছি। এরপর হচ্ছে আমাদের দরকার হচ্ছে ট্রাফিক, আমরা এখান থেকে সরাসরি ট্রাফিক, ট্রাফিক থেকে আমরা ডেইলি $5 বাজেট করলাম। তারপর হচ্ছে ডাইসন নাম দিয়ে দিলাম, যাতে বুঝতে পারি কোন অফারটা প্রমোট করছি, ইউকে শুধুমাত্র ফিমেল। তারপর হচ্ছে আমরা শুধুমাত্র মোবাইল এবং ডেস্কটপ দুইটাই নিব এমডি। তারপর হচ্ছে আমরা এখান থেকে নিব হচ্ছে আপনার মোবাইল ডেস্কটপ দুইটাই নিচ্ছি, ফিমেল নিচ্ছি 25 থেকে 64, এই আর কি। তারপর হচ্ছে এই মোটামুটি আর কিছু দরকার নেই, কন্টিনিউ। আমরা সেম জিনিসটা এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে আমরা 11 থেকে 66টা ক্লিক সম্ভাব্য পেতে পারি, দেখাচ্ছে। এরপর হচ্ছে আমরা ইউকে এই এই স্টেজ সিলেক্ট করলাম,
এরপরে সাজেস্টিভ, এখানে সাজেশন, এখানে আরো অনেক আছে, ক্লিনিং আছে, ক্লিনার আছে, ক্লিনলিনেস আছে, কার্পেট ক্লিনিং আছে, ঠিক আছে, অনেকগুলো অপশন আছে। আমরা রিলেটেড গুলো চাইলে নিতে পারি, বাট আমরা এটার উপরে চাইলে আলাদা আরেকটা অ্যাড তৈরি করতে পারি, অ্যাড সেট তৈরি করতে পারি। তো আমি এখান থেকে আপাতত আর নিলাম না, পরে ক্লিনিং এর উপরে আরেকটা অ্যাড সেট তৈরি করবো আমরা। এটা হচ্ছে বেস্ট অপশন, অর্থাৎ বিভিন্ন অ্যাড সেট তৈরি করা। তাহলে আপনি বুঝতে পারবেন কোন অ্যাড সেটটা আপনার জন্য ভালো কাজ করতেছে, আদারওয়াইজ বোঝার কোনো পথ নাই। এডিট, এবং আমি এই অ্যাডটা তৈরি করব শুধুমাত্র ফেসবুকের জন্য, অবশ্যই আমি ইনস্টাগ্রাম ইউজ করবো না। ইনস্টাগ্রামের জন্য আমি প্রয়োজনে আলাদা একটা অ্যাড তৈরি করব শুধু ইনস্টাগ্রামের জন্য। তাহলে আমি বুঝতে পারবো কোনটা আমার জন্য ভালো কাজ করছে, কি ইনস্টাগ্রাম নাকি অন্য কিছু। এরপর আমরা এখান থেকে দিব হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউজ, এটা দিব ল্যান্ডিং পেজ ভিউজ, ঠিক আছে, লিংক ক্লিকস না, ডেইলি $5 করে দিলাম, দ্যাটস ইট। মোটামুটি সব কিছু ঠিক থাকলে আপনি এখান থেকে, অবশ্যই এই টার্গেটটা যেন বড় হয়, এটা বড় হলে ভালো, বড় বলতে এটা যেন কোটির উপরে চলে না যায়, ঠিক আছে, কোটির ভিতরে যেন থাকে। আপনি এখান থেকে প্রয়োজনে এইভাবে নিতে পারেন কোল্ড ক্লিন, আপনি এখান থেকে যেমন নিতে পারেন ভ্যাকিউম, এই যে 9,40,000। এভাবে আসলে বড় হলে এটা একটু বেটার, অনেকে আমরা একেবারে ছোট নিই, 1-1.5 লাখ, 2 লাখ, এভাবে না, অবশ্যই এটা যেন একটা ভালো অ্যামাউন্ট হয়, অর্থাৎ 20-30-40-50-60-70 লাখের মতো হয়, এভাবে হলে বেটার। আমি তো শেখানোর জন্য আপাতত এভাবেই নিলাম। এরপর হচ্ছে কন্টিনিউ, এরপর হচ্ছে সেম, চাইলে আমরা অ্যাডের নামটা আবার এখানে পেস্ট করতে পারি, পেস্ট করে দিলাম। এক্সিস্টিং পোস্ট আমরা এখানে পেজটা সিলেক্ট করি, গ্যাজেটস, এক্সিস্টিং পোস্ট, আমাদের অলরেডি পোস্ট তৈরি করা ছিল, সরি, পেজ পোস্ট, এখানে না, এটা ছিল গ্যাজেটের ভিতরে, গ্যাজেট নামে আমাদের একটা পেজ ছিল সেখানে। ওকে, এই যে এটা ছিল আমাদের পোস্ট, এই যে এটা উইন এ ডাইসন ভিটান ভ্যাকিউম ক্লিনার। আমরা এই আইডিটা কপি করে নিব, কপি করে নিব। এটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে যদি করেন আপনি ব্ল্যাক পোস্ট, সরি, ডার্ক পোস্ট যদি করেন ফেসবুকে, তাহলে আপনার কম্পিটিটর যারা আছে তারা কখনো আপনাকে কপি করতে পারবে না, ঠিক আছে, এটা হচ্ছে একটা সুবিধা। এরপরে এন্টার আইডি, পোস্ট আইডি এখানে দেন, গুড, চলে আসছে, সুন্দর দেখাচ্ছে। তবে এটা যদি উপরে দিতাম আরো ভালো হতো। অ্যাড বাটন এখান থেকে আমরা দিলাম, গেট অফার এখানে দিলাম, অথবা আমরা অফার না দিয়ে আমরা এখানে দিতে পারি সাইন আপ, সাইন আপ দিতে পারি। এরপরে আমি এখানে আমার ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দিতে পারি, এগুলোকে মুছে দিয়ে দেখি ঠিক আছে কিনা, রাইট, কপি, কপি করে আমরা এখান থেকে দিয়ে দিলাম, আপডেট পোস্ট হয়ে গেছে। এরপরে আমরা ফেসবুক পিক্সেলটা অন করে দিব, যেহেতু আমরা এখানে পিক্সেলটা আমাদের ল্যান্ডিং পেজে আপলোড করেছিলাম, অবশ্যই এটা কি করতে হবে, এটা অ্যাক্টিভ করে দিতে হবে, এটা এখন অ্যাক্টিভ, ডান, মোটামুটি হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে সরাসরি কনফার্মে চলে যাচ্ছি, হয়ে গেছে। এবার অনেকেই আমরা বলি যে ভাই অ্যাড একটা তৈরি করলাম কাজ হচ্ছে না, ভাই একটা অ্যাড দিয়ে কিছু হবে না, আপনাকে টেস্ট করে যেতে হবে। এবার সেম অ্যাডটাকে আমরা ইনস্টাগ্রামের জন্য কপি করব, সবকিছু ঠিক থাকবে, শুধু ফেসবুককে অফ করে দিয়ে শুধু ইনস্টাগ্রামকে চালু করে দিব, ডুপ্লিকেট করলাম, দেখেন কিছুই করিনি, শুধু ক্যাম্পেইনটাকে ক্লিক করে অ্যাড সাইডে আসলাম, ডুপ্লিকেট করলাম। যারা বুঝবেন না তারা বারবার টেনে 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 বারবার দেখবেন, টিউটোরিয়ালটা বারবার দেখবেন। এটাকে আমরা লিখে দিলাম আইজি, দ্যাট মিনস ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম এখানে যাবেন, যাওয়ার পরে আপনি এখান থেকে ইনস্টাগ্রাম সিলেক্ট করে দেন, ইনস্টাগ্রাম হয়ে গেছে, ফেসবুককে তুলে দেন, দরকার নেই, ফেসবুক তুলে দিলাম, ফেসবুক তুলে দিলাম, শুধু ইনস্টাগ্রাম, সবকিছু ঠিক থাকলে। তাহলে এখন কিন্তু আমাদের ডেস্কটপ অফ করে দিতে হবে, যেহেতু ডেস্কটপ থেকে কেউ ইনস্টাগ্রাম চালায় না, ইনস্টাগ্রাম বেশিরভাগ মানুষই কোথা থেকে চালায়, অবশ্যই
মোবাইল থেকেই চলে, আর এটা ইনস্টাগ্রাম ডেস্কটপ থেকে তেমন চলেও না বা ভালো দেখায়ও না, আপলোড করার কোনো অপশন নেই। আছে, বাট কিছু সফটওয়্যার ইউজ করতে হয়, এক্সটার্নাল কিছু সফটওয়্যার ইউজ করলে আপনি করতে পারবেন। আর থেকে মোটামুটি এই দিলাম, দিয়ে আমি চাইলে এখানে একটু টার্গেটটা বাড়াতে পারি, ক্লিনিং, তারপর হচ্ছে আমি এখান থেকে দিতে পারি হাউস কিপিং, তারপরে দিতে পারি হচ্ছে কার্পেট ক্লিনিং, তারপর হচ্ছে ফ্লোর ক্লিনিং, এভাবে দিতে পারি। মোটামুটি আর দিলাম না, 12 লাখের মতো পৌঁছে দিলাম। সবকিছু যদি ঠিক থাকে এরপরে আপনি চলে যান সেই পাবলিশে, শেষ। তবে একটা কাজ আছে, আপনার ইনস্টাগ্রামের পেজটা কিন্তু আপনাকে চিনিয়ে দিতে হবে 100%। এরপরে হচ্ছে আমরা এখান থেকে চলে যাব এখানে, এই অ্যাডে চলে যাচ্ছি, আশা করি পেজটা সে অটোমেটিক চিনে নিয়েছে, মেবি না, কোনো পেজ নেই, দরকারও নেই, এটা অটোমেটিক সে নিয়ে নিচ্ছে, অটোমেটিক সে নিয়ে নিচ্ছে। আদারওয়াইজ এখানে একটা লাল চিহ্ন দেখাইতো, যদি না নিত সে অটোমেটিক একটা লাল চিহ্ন দেখাইতো, একটা ওয়ার্নিং দেখাতো, বাট এখন যেহেতু সেটা দেখাচ্ছে না, সো ইটস গুড। এভাবে করে আপনি অ্যাডসেট গুলো তৈরি করে নেবেন, বিভিন্ন নতুন নতুন টার্গেটের জন্য অ্যাডসেট তৈরি করবেন, তাহলে দেখবেন কোনো একটা না একটা ভালো কাজ করবে। এই গেল ফেসবুক অ্যাড নিয়ে, আশা করি আর কোনো প্রবলেম হওয়ার কথা না ফেসবুক অ্যাড নিয়ে। এরপরে চলেন গুগল অ্যাডে যাই, শেষ, গুগল অ্যাডের পালা। গুগল অ্যাড আমরা কোথায় করবো? গুগল অ্যাডের জন্য আমি তাও ওয়েবসাইট রেডি করে রেখেছি। প্রথমে কিওয়ার্ড রিচার্জের পালা। কিওয়ার্ড রিচার্জ একটা বিশাল কাহিনী, অর্থাৎ আপনার কিওয়ার্ড রিচার্জ হচ্ছে সবগুলো কাজের, অর্থাৎ গুগল অ্যাডের 60% হচ্ছে কি কিওয়ার্ড রিচার্জ। তবে আজকে খুব বেশি কিওয়ার্ড রিসার্চ অ্যাডভান্স দেখানো যাবে না, যতটুকু সম্ভব দেখাবো, তাহলে আমাদের এটা কি কি হতে পারে, সি ভ্যাকিউম, ভ্যাকিউম ক্লিনার, ঠিক আছে, তারপর হচ্ছে ডাইসন ভ্যাকিউম ক্লিনার, বেস্ট ভ্যাকিউম ক্লিনার দিলাম, গেট স্টার্টেড সার্চ দিলাম, সিঙ্গাপুর না দিয়ে আমরা এটাকে কি দিব, ইউনাইটেড কিংডম, টার্গেট সিঙ্গাপুর কেটে দিলাম, সেভ দিলাম। এবার দেখা যাবে কেমন রেজাল্ট, এই যে দেখেন বেস্ট ভ্যাকিউম ক্লিনার। আমরা এই কিওয়ার্ড গুলো কপি করে করে নিয়ে নিব, এটা আসলে অনেকগুলো কাহিনী আছে, আমি আপাতত যদি বেস্ট দেখি তাহলে সে রিলেটেড গুলো আপাতত নিয়ে নিচ্ছি। কিওয়ার্ড রিসার্চ আসলে এটার উপরে পরে অ্যাডভান্স লেভেলে, যখন আমি গুগল অ্যাড এর উপরে যখন অ্যাডভান্স বেসিক টু অ্যাডভান্স লেভেল টিউটোরিয়াল শুরু করব, তখন অবশ্যই আমি কি করব এই জিনিসগুলো দেখাবো। কিওয়ার্ড রিসার্চ একেবারে ইনশাল্লাহ আপনাদেরকে বস বানাই দেব, অর্থাৎ আপনারা চিন্তা করার কোনো কারণ নাই কোনটার উপরে কোনটা। আপনাদের আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন যে মিডিয়া বাইং এর উপরে দেন, এটার উপরে দেন, ওইটার, ভাই আপনাদেরকে কোনোটাই বলতে হবে না, ইনশাল্লাহ আমি যেটা ধরবো, এখন সিপিএ ধরেছি, সিপিএ তে আগে বস হয়ে যান, সিপিএ তে আগে একটা লাইন ধরে ফেলেন, তারপরে এরপরে কি করতে হবে, ভাই আমি আসতেছি, আপনাদেরকে, আপনারা আমাকে বলছেন সেটার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ, বাট আপনারা আমাকে বারবার বারবার বলার দরকার নাই যে এটার পরে এটা আনেন, আমি কোনটার পর কোনটা আনলে আপনাদের জন্য সুবিধা হবে সেটা নিয়ে আমি আসবো। ভ্যাকিউম ক্লিনার, তারপর হচ্ছে ডাইসন ভ্যাকিউম নিতে পারি, এটা হচ্ছে একটা ব্র্যান্ড ডাইসন, তারপরে আমরা নিয়ে দেখতে পারি কেমন কাজ করে। তারপর হচ্ছে মোটামুটি ডাইসন ভ্যাকিউম সেল। অনেকে প্রশ্ন করবেন ভাই কিভাবে সিলেকশন করব, ভাই আপনার কাছে আপাতত যে 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 কিওয়ার্ডটা, আপনি কিওয়ার্ড সিলেকশনটা কি, কিওয়ার্ড রিসার্চটা কি, যে কিওয়ার্ডগুলো আপনি আগে প্রথমেই চিন্তা করবেন, যে কিওয়ার্ডগুলো মানুষে লিখে সার্চ করতে পারে এবং যেটা আমার সাথে রিলেটেড, আমার এই পেজটার সাথে রিলেটেড, সেই ধরনের, ঠিক আছে। তাহলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যে কিওয়ার্ডগুলো নিচ্ছেন সেগুলোর সাথে যেন আপনার টাইটেলের, এই যে উপরে যে টাইটেল দিয়েছেন সেটার সাথে যেন অবশ্যই মিল থাকে, অবশ্যই অবশ্যই যেন মিল থাকে, রিলেটেড যেন হয়, মিল বলতে রিলেটেড যেন হয়, সেটা অবশ্যই মাথায় রাখবেন। তাহলে আমাদের এখানে বেস্ট ভ্যাকিউম ক্লিনার আমরা সেটা নিয়েছি, ডাইসন সাইক্লোন V10, আমরা সেই ধরনের একটা কিওয়ার্ড নিতে পারি, ডাইসন, ডাইসন V10,
দেখতে পারি সেটার উপরে কেমন। বাহ ভালো তো, সাইক্লোন V10 এটাকেও আমরা নিতে পারি। এই যে দেখেন, তাহলে এই ক্ষেত্রে আপনি ভালো করার একটা কি আছে, আপাতত আমাদের যেহেতু বাজেট, ধরেন আপনার বাজেটটা খুব কম। এবার অনেকে প্রশ্ন করে, ভাই গুগল তো খুব বেশি এক্সপেন্সিভ, গুগলে কাজ করতে গেলে তো অনেক বেশি টাকার দরকার। ভাই এই কথাগুলো আপনারা হয়তো কেউ আপনাকে শুনিয়ে ভয় লাগিয়ে দিয়েছে, অবশ্যই এক্সপেন্সিভ, আমি বলছি না সেটা চিপ। এবার প্রশ্ন হচ্ছে হোয়াই এক্সপেন্সিভ, হোয়াই গুগল অ্যাড ইজ এক্সপেন্সিভ, সেটা আপনি জানেন কোন জিনিসটা খুব বেশি এক্সপেন্সিভ হয়, যে জিনিসটা যত ভালো, যে জিনিসটা যত দামি। যেমন আপনি ফেরারির সাথে কখনো, ফেরারি গাড়ির সাথে কখনো আপনি টয়োটার ম্যাচ করতে পারবেন না। এবার বলতে পারেন, ভাই ফেরারি কিনতে তো অনেক টাকা, ভাই ফেরারি কিনতে যেমন টাকা, টিকিটের ভ্যালুটাও তেমন। সেম ভাবে আপনি হয়তো গুগলের জন্য $1 করে পার ক্লিকে আপনি পেমেন্ট করছেন, বাট একটা জিনিস মাথায় রাখবেন, এটার কোয়ালিটিটা কেমন, যে ট্রাফিকটা আপনি পাচ্ছেন, ট্রাফিক কোয়ালিটি, ওয়ান ক্লিক, $1 একটা ক্লিক, ঠিক আছে? তাহলে আপনি চিন্তা করুন তার কোয়ালিটিটা কেমন। আপনি এখানে 10টা ভিজিটর পাবেন, 10টা ভিজিটর দেখবেন এগুলো একটা হাই কোয়ালিটি ভিজিটর, অর্থাৎ 10টার ভিতরে হয়তো দেখা যাবে 10টাই কনভার্ট হচ্ছে, 10টার ভিতরে 8টা কনভার্ট হচ্ছে, 10টার ভিতরে 5টা কনভার্ট হচ্ছে। তাহলে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, আদারওয়াইজ তো গুগল পৃথিবীতে কেউ ইউজ করতো না। বাট গুগল হচ্ছে সব থেকে বেস্ট ট্রাফিক মেথড, যেটা এটার দামটা বেশি। কেন দামটা বেশি? আপনি রেজাল্টও তেমন বেশি পাবেন। এই যে আপনারা যে বলেন পপেট 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 রেজাল্ট পাচ্ছি না, ভাই আপনি পেমেন্টটা করছেন মাত্র $5, 100 ক্লিকের জন্য আপনি মাত্র কয়েক সেন্ট পেমেন্ট করছেন, তাহলে আপনি কিভাবে পেমেন্টটা ইয়াটা পাবেন? বাট আপনি গুগলে এইভাবে পেমেন্ট করেন, তাহলে আপনি যদি সেভাবে রেজাল্ট চান আপনি গুগলে আসেন, তো সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপর আসেন আমরা এখানে এগুলোকে কপি করি, কপি করে আমরা সরাসরি চলে যাচ্ছি। আমরা এখন একটা কি তৈরি করব, ক্যাম্পেইন তৈরি করব, এখানে ক্লিক দিলাম নিউ ক্যাম্পেইন, এখান থেকে আমরা ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট সার্চ অ্যাড, এখান থেকে আমরা কন্টিনিউ কন্টিনিউ করব। আমি এটার নাম দিলাম ডাইসন V10 UK, ডান। অবশ্যই এগুলো তুলে দিবেন, কেন প্রশ্ন করার দরকার নেই, এগুলো যখন গুগলের উপরে যখন বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল তৈরি করবো, ইনশাল্লাহ আমার খুব প্ল্যান আছে আপনাদেরকে এটার উপরে খুব স্মার্ট করার, ইনশাল্লাহ তখন এগুলোর উপর একদম পরিপূর্ণ এক্সপ্লেনেশন দিব। এরপর হচ্ছে আমরা এখান থেকে ইউনাইটেড কিংডম, ডান, ফ্রান্স কেটে দেন। এরপরে এখান থেকে অবশ্যই পিপল ইন ইউর টার্গেট লোকেশন, কেন আস্ক করার দরকার নেই, জাস্ট এটা ইউজ করেন, বাট এটা ঠিক থাকবে। এখান থেকে টার্গেট থেকে পিপল ইন ইউর টার্গেট লোকেশন, বাট এক্সক্লুড থেকে এটা। এরপর হচ্ছে ফ্রেঞ্চ ভাষা কেটে দেন, শুধু ইংলিশ। এরপরে অডিয়েন্স টাচ করার দরকার নেই, বাজেটটা দিয়ে দেন, আমি ধরে নিলাম বাজেটটা হচ্ছে আমার $20 দিয়ে দিলাম। ডেলিভারি মেথড অ্যাক্সিলারেটেড, অবশ্যই অ্যাক্সিলারেটেড। এরপর হচ্ছে কনভার্সন, এখান থেকে আপনি সিলেক্ট বি অ্যাব্রিড স্ট্র্যাটেজি ডাইরেক্টলি এখানে ক্লিক দিবেন, এখান থেকে ম্যানুয়াল CPC, এখান থেকে এটা তুলে দেন, শেষ। এরপরে আর কিছু দরকার নেই, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দেন। এরপর হচ্ছে আপনার যেই কিওয়ার্ড গুলো আমরা কপি করেছিলাম সেগুলো এখানে পেস্ট করেন। এবার কিওয়ার্ডের কিন্তু অনেকগুলো ভার্সন আছে, একটা হচ্ছে ব্রড ম্যাচ, আমরা যেগুলো ইউজ করছি এগুলো হচ্ছে ব্রড ম্যাচ, এরপর আছে হচ্ছে আপনার ফ্রেজ ম্যাচ, এরপর আছে হচ্ছে আপনার এক্সাক্ট ম্যাচ, এগুলোর উপরে পরবর্তীতে ডিটেলসে বর্ণনা হবে। আপাতত চিন্তা করার দরকার নেই, যেভাবে আছে সেভাবে ইউজ করেন, এক্সাক্টও করার দরকার নেই, ফ্রেজ ম্যাচও করার দরকার নেই, ব্রড ম্যাচ আছে ব্রড ম্যাচে রাখতে দেন। বিট আপনি কত করে বিট করবেন, আমি ধরে নিলাম আমি আপাতত এগুলোর জন্য 0.03 করে বিট করব, সরি এটা হবে আসলে 30, এটাকে একটু বাড়াই 24টা ক্লিক। আমি যদি এটাকে যদি 8 করে দিই 31টা ক্লিক, ঠিক আছে, আমি আপাতত এভাবেই রাখলাম, আপাতত এটা ধরে নিলাম। এগুলোর উপরে ইনশাল্লাহ বিশাল, আপনারা কিভাবে কত বিট করবেন, কি করবেন, কিভাবে কিওয়ার্ড ইউজ করবেন, এগুলোর উপরে ইনশাল্লাহ ভাই বিশ্বাস রাখেন, আমার উপরে ট্রাস্ট রাখেন, শুধু আমার সাথে থাকেন, এগুলোর উপরে আপনাদেরকে আমি ইনশাল্লাহ অনেক ভালো মানে টিউটোরিয়াল দিব আল্লাহর রহমতে। সো প্লিজ একটু অপেক্ষা করেন পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আসার আগ পর্যন্ত। এরপর হচ্ছে অর্থাৎ আমি গুগলের টিউটোরিয়াল নিয়ে আসা পর্যন্ত, এরপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ,
এখানে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দেন। এরপর হচ্ছে আমি এখানে দিলাম, দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা ওকে, এরপর হচ্ছে আমরা এখানে লিখতে পারি ডাইসন সাইক্লোন V10 ভ্যাকিউম ক্লিনার। আমরা এভাবেও দিতে পারি উইনা ডাইসন সাইক্লোন ভিটা দ্য বেস্ট ভ্যাকিউম ক্লিনার, এভাবে দিতে পারি। তা কারো সুন্দর করে লেখা যায়, এগুলো লেখার কিছু নিয়ম আছে, পরবর্তীতে এগুলো নিয়ে কথা হবে। ভাই হতাশ হওয়ার কোনো কারণ নেই, শুধু বিশ্বাস রাখেন। আপনি বারবারই আপনাদেরকে বলছি পরে আসবো, হয়তো আপনারা অনেকে চিন্তা করছেন ভাই পরে পরে কখন, ভাই আমারও তো সময় লাগবে। এই যে দেখেন আমার বায়ার আমাকে, ক্লায়েন্ট আমাকে মেসেজ দিচ্ছে, বাট আমি কাজ না করে আমি এই টিউটোরিয়াল গুলো তৈরি করছি। তো যাই হোক, এখানে অবশ্যই লিংকের সাথে এটার একটা সামঞ্জস্যপূর্ণতা রাখবেন, ঠিক আছে? ডাইসন ক্লিনার, তো এরপরের জিনিসটা লিখতে হইলে আমরা এখানে আসতে পারি, অথবা আমরা গুগলে সার্চ করতে পারি ডাইসন V10 ভ্যাকিউম ক্লিনার, একটু আইডিয়া নেওয়ার জন্য, যেহেতু আমরা প্রোডাক্টটা সম্পর্কে খুব ভালো জানি না। আমরা এখান থেকে যদি একটু স্টাডি করি, হয়তো আমরা এটা সম্পর্কে ভালো কিছু তথ্য পাবো। এটা নিতে পারি, হুবহু নেওয়াটা ঠিক না কোনো অবস্থাতেই। ডাইসন সাইক্লোন V10 ভ্যাকিউম ক্লিনার, ভ্যাকিউম ক্লিনার, দ্য অ্যাবসোলিউট লাইটওয়েট কর্ডলেস স্টিক, কর্ডলেস স্টিক ভ্যাকিউম, ভ্যাকিউম ক্লিনার, ওকে ডান। এরপর হচ্ছে আমরা এখান থেকে ডানে ক্লিক দিব, সেভে ক্লিক দিব, শেষ, সেভ এন্ড কন্টিনিউ। মোটামুটি সম্ভাব্য ক্লিকগুলো আমরা পেতে পারি, ওকে, সবকিছু যদি ঠিক থাকে কন্টিনিউ টু ক্যাম্পেইন, ডান। আপনার ক্যাম্পেইন তৈরি হয়ে করা হয়ে গেছে। এটা ছিল হচ্ছে আপনার কিসের উপরে? অবশ্যই এটা ছিল গুগলের উপরে, গুগল অ্যাড। আরো অনেকগুলো বিষয় আছে, গুগল ট্যাগ ইনস্টল করা, গুগল অ্যানালিটিক্স এর বিষয়গুলো ফিক্স করা, কোনো কিছুই দরকার নেই আপাতত। শুধুমাত্র আগামী যে 1 মাসের আপনাদের চ্যালেঞ্জ, যদি আপনাদের হাতে যদি $10ও থাকে, যদি 1000টা টাকাও যদি থাকে, সেটাকে ডলারে পরিণত করে শুরু করেন ভাই। লস যাক, আপনি লস দেন ভাই। এই যে আজকে যে বনানীতে আগুন লাগলো, মানুষের 70 লক্ষ টাকা 80 লক্ষ টাকা লস করেনি, সেটা তার জীবনে ফিরে পাবে না। বাট আপনার এই টাকাটা তো আপনাকে কিছু দিবে, আর্নিং হোক না হোক, বাট আপনাকে একটা নলেজ দিবে, আপনাকে একটা সাহস দিবে, আপনাকে একটা শুরু দিবে, আপনাকে কিছু একটা করার সাহস দিচ্ছে। নো রিস্ক নো গেইন, আপনি যতক্ষণ শুরু না করবেন ততক্ষণ পর্যন্ত রেজাল্ট দেখবেন না। ফুল স্পিডে শুরু করেন, আপনার ভিতরে যত পাওয়ার আছে সেটা দিয়ে আপনি শুরু করেন, সেটা দিয়ে আপনি কাজ করেন। আপনি যতক্ষণ সম্ভব, যতক্ষণ ফাইট করা সম্ভব ততক্ষণ আপনি ফাইট করেন। রেজাল্ট আসা না আসা সেটা ডিপেন্ড করবে হচ্ছে, আপনি যদি গাছই না লাগেন তাহলে ফল তো আল্লাহ কখনো দিতে পারবে না, ঠিক আছে? আল্লাহ আপনাকে দেওয়ার জন্য তো আপনাকে একটা রাস্তা ক্রিয়েট করতে হবে। এই গেল গুগলের উপরে। এরপর আসেন বিং অ্যাড, বিং অ্যাড এর উপরে আমরা অলরেডি বিংটা এখানে ওপেন করে রেখেছি।
স্টেজে এখানে আছে বিং এর সেম গুগলের মতোই, যারা গুগল পারবেন তারা বিং পারবেন। আমি বিং ও একটা ক্যাম্পেইন করে আপনাদেরকে দেখাচ্ছি, অলমোস্ট সেম সেম কিওয়ার্ড গুলোই আমরা ইউজ করতে পারি। এই যে সেম কিওয়ার্ড গুলো আমরা ইউজ করতে পারি। তো ক্যাম্পেইন তৈরি করার জন্য আমরা এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইন। কোনো কারণে আমার অ্যাকাউন্টের কোনো হয়তো প্রবলেম দেখা দিচ্ছে, মেবি একটু একটা মিনিট সময় নিচ্ছে, আবার ব্যাক করছি। কোনো কারণে আমার অ্যাকাউন্টটা হোল্ডে আছে। যাই হোক, আমি ক্যাম্পেইনটা তৈরি করে দেখাই, বাট ক্যাম্পেইনটা রান হবে না, এটা হয়তো আমার ক্রেডিট কার্ডের সাথে কোনো প্রবলেম হয়েছে। ক্রিয়েট ক্যাম্পেইন, এখান থেকে ভিজিটস টু মাই ওয়েবসাইটস, এখানে বিভিন্ন অপশন আছে, আপনারা এখান থেকে ভিজিটস টু মাই ওয়েবসাইটটা সিলেক্ট করবেন। ক্যাম্পেইন একটা নাম দিবেন, একদিনে কত টাকা আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন সেটা দিবেন। তো এক্ষেত্রে $10 আমি দিয়ে দিলাম। কোন কান্ট্রি, আপনি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করবেন, ইউনাইটেড কিংডম। টার্গেট শেষ, আমরা ইউকে কে সিলেক্ট করেছি, ইউনাইটেড কিংডম, অনলি উইদিন ইউকে। এরপর হচ্ছে হু শুড সি ইউর অ্যাডস, আপনার অ্যাডটা কে দেখবে, পিপল ইন ইউর টার্গেটেড লোকেশন, আপনি এটা তুলে দিবেন। ঠিক আছে, এটা তুলে দিবেন, শুধু এটা রাখবেন। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, অবশ্যই ইংলিশ, বাকি আর কিছু দেওয়ার দরকার নেই। সেভ অ্যান্ড গো টু দ্য নেক্সট স্টেপ, খুব ইজি। এরপর হচ্ছে এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, আমাদের ওয়েবসাইটের ইউআরএল আমরা ভালো করেই জানি, এখানে দিয়ে দেন। গ্রুপের নাম দেন একটা, আমি আপাতত একটা নাম দিলাম ফার্স্ট অ্যাড গ্রুপ। এরপর আপনি এখানে আপনার কিওয়ার্ড গুলো দিয়ে দেন, শেষ হয়ে যাওয়ার পর আপনি এখানে সাজেস্টেড অনেকগুলো কিওয়ার্ড দেখতে পারবেন, চাইলে অ্যাড করতে পারবেন, নিউ গ্রুপে অ্যাড করবেন। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে নিউ গ্রুপে অ্যাড করবেন। ঠিক আছে, নিউ গ্রুপে অ্যাড করলে এটা আপনাদের জন্য বেটার হবে। সেভ অ্যান্ড গো টু দ্য নেক্সট স্টেপ। এরপর হচ্ছে এখানে আপনার অ্যাড লেখার পালা, ফার্স্ট অ্যাড গ্রুপ, আপনি যে একটা অ্যাড গ্রুপ তৈরি করবেন, যতটা অ্যাড গ্রুপ তৈরি করবেন আপনাকে ততটা অ্যাড তৈরি করতে হবে এখানে। তো আমি ক্রিয়েট অ্যাড এখানে ক্লিক দিলাম, ফাইনাল ইউআরএল এখানে, লিংকটা সরি এই লিংকটা ওখানে দিতে হবে, এখানে দিয়ে দিতে হবে, শেষ। এরপর হচ্ছে টাইটেল, আপনি এখান থেকে লিখতে পারেন, উইনার ডাইসন আমি এখান থেকে দিলাম। এরপর হচ্ছে পরে যে আছে দ্য বেস্ট ভ্যাকিউম ক্লিনার, সেটাও দিলাম। এরপর হচ্ছে আপনি এখানে একটা ডেসক্রিপশন লিখতে পারেন, সময় সেভ করার জন্য আমি এটাই হুবহু সেভ করলাম, যেহেতু বিং আর কোনো কিছু চেঞ্জ করলাম। এরপর আমি এখানে দিতে পারি ডাইসন ভ্যাকিউম ক্লিনার, শেষ। তাহলে এটার সাথে মিল রেখেই দিলাম ডাইসন, আর বাকিটা তো টাইটেলের সাথে এখানে সাথে মিল রেখে দিলাম। এভাবে করে মিল রেখে দিলে আপনার অ্যাডটা কখনো পিছিয়ে পড়বে না, সামনের দিকেই থাকবে। এগুলোর আরো অনেকগুলো নিয়ম আছে, সেগুলো নিয়ে পরে কথা বলবো, সেভ শেষ। এরপর নিচে চলে আসবেন, আসার পরে সেভ এন্ড গো টু দ্য নেক্সট স্টেপ। এরপরে সবকিছু যদি ঠিক থাকে, আপনার দেখা যাচ্ছে কয়টার মতো ভিজিটর পেতে পারেন, এক মাসে সর্বোচ্চ 888টা পর্যন্ত আপনি ভিজিটর পেতে পারেন। আমি এটাকে একটু কমাই দিই, আমি এখানে যদি এটাকে 75 করে দিই তাহলে হয়তো এটা আরো বাড়বে, এই যে 1075, 1105-এর মতো আপনি ভিজিটর পেতে পারেন। তারপর যেটা ম্যানুয়াল থাকবে এটা ম্যানুয়াল করে দিবেন, বিট স্ট্র্যাটেজি, ওকে, সব কিছু যদি ঠিক থাকে সেই। অ্যাডভান্স সেটিংস তো দরকার নেই, লোকেশন তো আমরা অলরেডি করে দিয়েছি, সেটা তো আমরা জানি ইউকে। এরপরে কোনো ডিভাইস যদি আপনার সাজেস্টেড থাকে আপনি সেটাকে বাড়াই কমাই দিতে পারেন, যেমন আপনি চাচ্ছেন ডেস্কটপ থেকে বেশি দেখুক তাহলে ইনক্রিজ করে দিতে পারেন, এখানে আবার ডিক্রিজও করে দিতে পারেন, কমাই দিতে পারেন, সেই শেষ। ক্যাম্পেইন ক্রিয়েটেড, বাট এটা এখন অ্যাপ্রুভ, এটা এখন রিভিউতে আছে, কেন, কারণ আমাদের অ্যাডটা তো অ্যাপ্রুভ হবে না, কারণ আমাদের অ্যাকাউন্ট এখন হোল্ডে আছে, মানে পেমেন্ট নিয়ে হয়তো কোনো প্রবলেম হয়েছে সেই কারণে। যাই হোক, এই গেল বিং এর সাথে অ্যাড তৈরি করা।
এরপর আসেন রেডিট। আমরা রেডিট অনেকেই চিনি, রেডিট হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার আর সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক বলতে পারেন, অথবা বুকমার্ক ওয়েবসাইট বলতে পারেন। অনেক বেশি পপুলার, হয়তো অনেকে আমরা নাম জানি, অনেকে নাম জানি না। এখানে চাইলে আপনি অ্যাড তৈরি করে টেস্ট করতে পারেন। ভাই আমার, আমি বলছি না আপনারা তৈরি করলেই যে রেজাল্ট পাবেন সেটা আমি এখন একবারও বলিনি। আমি বলছি আপনারা যদি অল্প অল্প যদি বাজেট থাকে, আপনারা গুগল, ফেসবুক, বিং, রেডিট, পিন্টারেস্ট এগুলোতে চাইলে আপনারা অ্যাড তৈরি করে নিজের ক্যাম্পেইন টেস্ট করতে পারেন। তো রেডিটে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর আপনার এখান থেকে অ্যাডভার্টাইজে চলে যাবেন। অ্যাডভার্টাইজ এখানে যাওয়ার পরে এখান থেকে প্লেস অ্যান অ্যাড এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা ক্যাম্পেইন তৈরি করতে পারবেন, ক্রিয়েট ক্যাম্পেইনে চলে যাবেন। এখান থেকে ক্যাম্পেইনের নাম দিবেন, যেমন আমি নাম দিলাম ডাইসন, ডাইসন V10 এটা নাম দিলাম। এরপর হচ্ছে আপনি ক্যাম্পেইন কিসের জন্য, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ট্রাফিক, ভিডিও ভিউজ, কোনটা? আমরা ট্রাফিকের জন্য কন্টিনিউ। এরপর হচ্ছে অ্যাড গ্রুপের নাম কি দিবেন, আমরা অ্যাড গ্রুপের নাম দিলাম, জাস্ট আমি একটা নাম দিলাম ফার্স্ট অ্যাড গ্রুপ। এগুলোর উপরে ভাই ট্রাস্ট রাখেন, আমি আস্তে আস্তে অ্যাডভান্স টিউটোরিয়াল দিতে থাকবো, সময় লাগবে, একদিনে সবকিছু শেখা পসিবল না। এরপরে ইউনাইটেড কিংডম, আমাদের দেখা যাচ্ছে 8.1 মিলিয়নের মতো আমরা ভিজিটর সম্ভাব্য পেতে পারি। এরপরে হচ্ছে আমরা এখান থেকে ইন্টারেস্ট সিলেক্ট করতে পারি, আমি এখান থেকে ইন্টারেস্ট হিসেবে নিতে পারি ফ্যামিলি, রিলেশনশিপ, টেকনোলজি এগুলো আমরা নিতে পারি, পেমেন্ট, বিজনেস, অটোমোটিভ, আর্ট অ্যান্ড ডিজাইন, অ্যানিমাল প্যাডস, সেল, ফ্যাশন, আমরা এগুলো নিলাম, দরকার নেই আপাতত আর কিছু। স্পেসিফিক কমিউনিটিস দরকার নেই আপাতত, আপনি এখান থেকে চাইলে নিতে পারেন, মোবাইল বা ডেস্কটপ সিলেক্ট করতে পারেন, দরকার নেই, আমরা অল সিলেক্ট করলাম। টাইম অফ ডে টার্গেটিং, আপনি যে কোনো সময় টার্গেট করতে পারেন, ঠিক আছে। এই যে এখান থেকে কোন সময় আপনি টার্গেট করতে চাচ্ছেন এটা হচ্ছে সময় টার্গেট করা। সাব রেডিট আপনি এখান থেকে দিতে পারেন, হচ্ছে সাব রেডিট সিলেক্ট করতে পারেন, কিন্তু আপনি এখানে দিতে পারেন হচ্ছে ভ্যাকিউম নাই, ডাইসন নাই, ক্লিনিং, মেশিন লার্নিং নাই। ওকে নো প্রবলেম, আমরা এটাকে এক্সক্লুড করে দিলাম, দরকার নেই আমাদের, আমরা অল অল রাখলাম। এরপর হচ্ছে ডেইলি বাজেট দিতে পারেন, আমি দিলাম $5 দিয়ে আপনি এখানে অ্যাড শুরু করতে পারবেন। বিড দিলাম হচ্ছে 50 সেন্ট করে পার ক্লিকে, রান কন্টিনিউসলি। অ্যাডটা কি কোনো শিডিউল দিবেন নাকি চলতে থাকবে? চলবে, কন্টিনিউ। এরপরে মাই অ্যাড, ফার্স্ট অ্যাড একটা নাম দিলাম ফার্স্ট অ্যাড। এরপর হচ্ছে লিঙ্ক পোস্ট, আমরা এখানে একটা লিঙ্ক পোস্ট করতে পারি। তো এখানে আমি হেডলাইন দিয়ে দিলাম, হেডলাইনে আমি রাখলাম কুইনে ডাইসন সাইক্লোন V10। এরপর হচ্ছে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমরা এখান থেকে নিতে পারি, এই যে এই লিঙ্ক নিয়ে আমরা এখানে বসিয়ে দিতে পারি, এখানে বসাতে পারি। ডিসপ্লে ইউআরএল আমরা দিতে পারি dyson.com, এভাবে দিতে পারি, অথবা এভাবে না দিয়ে এটা দিতে পারি। শেষ এটা একটু বড় হাতের করে দিলাম, র্যান্ডি ব্রে, ওকে। এরপর হচ্ছে একটা ছবি অ্যাড করতে পারি, ছবি অ্যাড করার জন্য আমরা সিলেক্ট ইমেজ, এখান থেকে ফাইনাল, একটু অপেক্ষা করি ছবি চলে আসবে, চলে আসছে। এরপর হচ্ছে 400-300 একটা ছবি ইউজ করতে পারি, সাইজ কিন্তু দেওয়া আছে 1200x628, সেটা হচ্ছে ফেসবুকের যে সাইজ সেই সাইজ 1200x628। এরপর হচ্ছে 400-300 একটা ছবি ইউজ করতে পারেন। তো আমি আপাতত যে কোনো একটা ছবি, এটা হচ্ছে লোগোর জন্য ইউজ করতে পারেন চাইলে, যেমন আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। আমি ওয়ান নামে সেভ করে নিলাম, হয়তো আগেও নিয়েছি বাট ভুলে গেছি কি নামে, আমি ওয়ান নামে সেভ করে নিলাম। ছবিটা আরো এই সাইজে নিলে আরো সুন্দর দেখাতো, এই এটা যদি এই সাইজে নিলাম আরো সুন্দর দেখাতো। হ্যালো কমেন্টস অন রেডিট পোস্ট, আমরা কমেন্ট করতে পারবে কিনা? ইয়েস পারবে। কল টু অ্যাকশন কি দিব? কল টু অ্যাকশন দিতে পারি হচ্ছে সাইন আপ, ব্যাস হয়ে গেল। এই যে এভাবে দেখাবে এটা রেডিটে, রেডিটে কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভিজিট করে, মিলিয়ন মিলিয়ন, ঠিক আছে। এরপর হচ্ছে রিভিউ, আপনি পুরো একটা রিভিউ করতে পারেন, সবকিছু রিভিউ যদি ঠিক থাকে। অর্থাৎ আমরা তো রেডিটে যখন যাই
তখন কিন্তু অ্যাডগুলো কিন্তু অ্যাড অ্যাড না সার্ভিস কোনো কারণে অ্যাভেলেবল। এটা আসলে যাই হোক, এটা কোনো কারণে আমার এই যে এখানে পাশে কিন্তু এভাবেই দেখায়, এই যে আপনার এই ছবিটা কিন্তু এভাবেই দেখাবে, এভাবে এভাবেই দেখাবে, ঠিক আছে, ছোট ছবিটা এভাবেই দেখাবে। এরপর হচ্ছে সাবমিট, সাবমিটে দিবেন, সাবমিট দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে আপনাকে। এই এরপর হচ্ছে আপনার এটা নট ডেলিভারিং, এখনো কিন্তু কি হচ্ছে না, ডেলিভারি হচ্ছে না, একটু অপেক্ষা করতে হবে। এটা এখন রিভিউতে আছে, আশা করি এটা রিভিউতে থাকবে, নট ডেলিভারি, ফার্স্ট এড গ্রুপ, ফার্স্ট এড, পেন্ডিং অ্যাপ্রুভাল, এই অ্যাপ্রুভালে আছে। যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন থেকে আপনি ভিজিটর পাওয়া শুরু করবেন। এই গেল রেডিট নিয়ে বিষয়। এগুলো হচ্ছে আমি বেসিক শুধুমাত্র দেখিয়ে দেখিয়ে চলে যাচ্ছি, এগুলো আসলে সময় নিয়ে করতে হবে, আপনি চিন্তা করতে হবে। একটা অ্যাড করে আপনি শিখে গেলেন না যে আপনি রেডিটে কিভাবে অ্যাড করতে হয়, রেডিটে কিভাবে ভিজিটর আপনি 100% সাকসেস পেতে হবে, সেটা কিন্তু না। আপনাকে এটা নিয়ে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে, সময় দিতে হবে। এরপর আসেন পিন্টারেস্ট, পিন্টারেস্টে অ্যাকাউন্ট খুলবেন। পিন্টারেস্ট অনেক ভালো, এই যে দেখেন প্রতি মাসে আমি আমার ওয়েবসাইটে প্রায় 2,80,700 মতো মান্থলি ভিজিটর পাই শুধু পিন্টারেস্ট থেকে, চিন্তা করা যায়, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করব, অ্যাড করার জন্য অ্যাড ক্রিয়েটেড এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিবেন, সেট আপ ইউর ক্যাম্পেইন, হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ, ট্রাফিক পাওয়া। তারপর হচ্ছে আমরা এখানে ক্যাটালগ, শপিং ক্যাটালগ এভাবে দিতে পারি, দরকার নেই আপাতত, এগুলো কিছুই দিলাম না। আমি এখান থেকে ক্যাম্পেইনের ডিটেলস দিলাম, ক্যাম্পেইনের নেম টেম এগুলো এখান থেকে দিতে পারি। যেমন আমি এখান থেকে নেম দিলাম ডাইসন ভি ভি10, ডেইলি স্পেন্ড লিমিট $5, লাইফ টাইম স্পেন্ড আমি সর্বোচ্চ $100 করতে চাচ্ছি। তারপর হচ্ছে মেক দিস অ্যাড ক্যারোসেল, দরকার নেই আপাতত, সবকিছু যদি ঠিক থাকে কন্টিনিউতে ক্লিক দেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করতে হবে, আপনাকে অ্যাড গ্রুপের নাম দিতে পারে, ঠিক আছে। আমি এখানে দিলাম ডাইসন ওমেন ভিটেন, যেহেতু আমি টার্গেট করব মেয়েদেরকে তাহলে আমি ওমেন দিলাম। এবং পিন্টারেস্টের আপনার 90% হচ্ছে মহিলা, পিন্টারেস্ট ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া এইসব দেশের মহিলারা বেশি থাকে। অডিয়েন্স দরকার নেই আপাতত, আমি অল জেন্ডার না স্পেসিফিক, আমি এখান থেকে শুধু ফিমেলদেরকে টার্গেট করতে চাচ্ছি, অল এজেস সবাইকেই করতে পারি, সমস্যা নেই। পিক স্পেসিফিক আমি এখান থেকে এটাকে তুলে দিলাম, এগুলোকে রাখলাম। আমি কান্ট্রি হিসেবে নিলাম হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কোনো কারণে এটা আসে নাই, হয়ে গেছে। আমরা ইউকে কে টার্গেট করে নিলাম, প্রায় 6.5 থেকে 8.5 মিলিয়নের মতো ভিজিটর সম্ভাব্য আমি পেতে পারি। তারপর হচ্ছে অল ল্যাঙ্গুয়েজ না, আমি ইংলিশকে শুধুমাত্র প্রেফার করব, ইএমজি LISH শেষ। এরপর হচ্ছে ডিভাইসেস, অল ডিভাইসেস সেটা ঠিক থাকবে। তারপর হচ্ছে অ্যাড গ্রুপ প্লেসমেন্ট, অল রিকমেন্ডেড সব জায়গায় চলবে। ইউজ ইউর পিন এগুলো যেভাবে আছে সেভাবে রাখতে পারেন, আমি যেগুলো এগুলোর উপরে অ্যাডভান্স স্টেপ বাই স্টেপ পরবর্তীতে টিউটোরিয়াল হবে, বারবারই একই কথা বলার উদ্দেশ্য অনেকে রাগ করতে পারেন। আমি শুধুমাত্র বেসিক অ্যাড কিভাবে তৈরি করবেন তার উপরে টিউটোরিয়াল দিয়ে চলে যাচ্ছি, কারণ অলরেডি টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে। আমি এখান থেকে এটা নিতে পারি, তারপর হচ্ছে ফ্যামিলিগত আরো কি কি নিতে পারি, যেমন আমি এখান থেকে নিতে পারি হচ্ছে সি ভ্যাকিউম নাই ক্লিনিং, এই যে এই যে এগুলো নিতে পারেন, এই যে এগুলো নিতে পারেন, এগুলো সবগুলো আপনার সাথে রিলেটেড, ঠিক আছে, সবগুলো রিলেটেড, হোম ডেকোর, স্প্রিং ক্লিনিং অনেকগুলো আছে এখানে, ঠিক আছে, ওকে। মোটামুটি এরপর আপনার যদি কিওয়ার্ড, যদি এই ধরনের রিলেটেড যদি কিওয়ার্ড যদি থাকে আপনি চাইলে কিওয়ার্ডগুলো এখানে বসিয়ে দিতে পারেন,
এভাবে করে আরো যদি কিওয়ার্ড থাকে আপনি সেগুলো এখানে সার্চ করতে পারেন। যেমন আপনি এখানে ভ্যাকিউম, এই যে দেখেন রাম্বা ভ্যাকিউম, ভ্যাকিউম ফর্মিং, ভ্যাকিউম, আপনি এটাকে নিতে পারেন। অনেকগুলো অপশন এখানে আছে, ভ্যাকিউম, হ্যান্ড ভ্যাকিউম, কর্ডলেস ভ্যাকিউম, এভাবে করে অনেকগুলো অপশন আছে। তো যাই হোক, আমরা আপাতত আর নিলাম না, আমরা এখান থেকে বাজেটটা শিডিউল করতে পারি। বাজেট এন্ড শিডিউল আমরা যেভাবে আছে সেভাবে রাখতে পারি। ডেইলি বাজেট হচ্ছে আমি $5, এভাবে রাখলাম। অপটিমাইজ অ্যান্ড অ্যাড ডেলিভারি, আমি এখান থেকে বিট কত করতে চাচ্ছি, বিট অফ এই অর হায়ার উইল বি কম্পিটিটিভ অ্যান অপশন। আমি এখান থেকে আপাতত এই যেটা বোঝাচ্ছি এটা স্ট্রং স্ট্রং বিট, মানে ভালো মানের বিট। আমি প্রতি ক্লিকের জন্য এত করে কি করতে চাচ্ছেন, পেমেন্ট করতে চাচ্ছেন, বাট আমি এত চাচ্ছি না। আমি এই লো বিট আমি এটাকে রাখতে চাচ্ছি আপাতত, পরবর্তীতে বাড়াতে হলে আমি বাড়াবো, সমস্যা নেই। এটাকে অ্যাক্সিলারেট করে দিবেন অবশ্যই, রিকমেন্ড এটা না, অবশ্যই অ্যাক্সিলারেট করবেন। সবকিছু যদি ঠিক থাকে এবার হচ্ছে কন্টিনিউ। এখন হচ্ছে আপনার স্ক্রল আপ অ্যান্ড ফিক্স এরর্স, কোথাও কোনো গন্ডগোল, এই যে সাপোর্টেড ফর, ওকে আমরা অল এজেস দিয়ে দিলাম, অল এজেস দিয়ে দিলাম। এটা শুধু যদি আপনি যদি টার্গেটেড করতে চান অর্থাৎ, তাহলে অবশ্যই আপনাকে ইউএসএ কাজ করতে হবে। কন্টিনিউ তে ক্লিক দিলাম, শেষ। অ্যাড মিনস টু ইউর অ্যাড গ্রুপ। এবার আপনি অ্যাড গ্রুপে এটা কি, আপনি কোনটার জন্য কি করতে চাচ্ছেন, অ্যাড তৈরি করতে চাচ্ছেন কোন পোস্টটার জন্য, তো আপনি এখান থেকে সেই পোস্টটাকে আপনাকে খুঁজে নিতে হবে। যেমন আমি নতুন একটা পিন তৈরি করব, এই যে ক্রিয়েট পিনে ক্লিক দিবেন, এখান থেকে আমি সিলেক্ট করে নিব এই ছবিটা, অথবা এটা যদি না হয় অন্য আরেকটা ছবি। ওয়ান দিস ওয়ান ইজ গুড, আমি এখান থেকে নিয়ে নিব, এই যে উইনার ডাইসন দিয়ে দিলাম। এরপর হচ্ছে টেল এভরিওয়ান হোয়াটস ইউর পিন ইজ অ্যাবাউট, আমি এখানে জাস্ট লিখে দিতে পারি এখানে কি দেওয়া আছে একটু দেখি। টেস্ট ইন কিপার ডাইসন, আমি এটাকে আপাতত সমালোচনা না করে এটাকে লিখে দিলাম, টেস্ট ইন কিপার ডাইসন। জাস্ট টেস্ট টেস্ট এন্ড রিভিউ, বেস্ট ভ্যাকিউম ক্লিনার। সো ইউ ক্যান কিপ এ ডাইসন, সো ইউ মে দিতে পারি, ইউ মে কিপ এ ডাইসন সাইক্লোন ফিট অ্যান্ড ভ্যাকিউম ক্লিনার ফর ফ্রি। ইউ মে উইন দিতে পারি, ইউ মে উইন জাস্ট টেস্ট অ্যান্ড রিভিউ ফর দ্য বেস্ট ভ্যাকিউম ক্লিনার। সো ইউ মে উইন এ ডাইসন, এইভাবে দিলাম। এরপর ডেস্টিনেশন, ডেস্টিনেশন তো আমরা সবাই জানি, এভাবে দিলাম, দিয়ে দিলাম, শেষ। পাবলিশ, আর এগুলো দিলাম না, পাবলিশ দিয়ে দিলাম। কোনটাতে যাবে, অ্যাক্সেসরিজ, পাবলিশ, প্রমোট ইউর পিন, তাহলে এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এই যে রিভিউ অ্যাডস, তারপর দেখে নিই, এই যে এটা রিভিউ অ্যাডস। এরপর হচ্ছে লঞ্চ, এরপরে ইনফরমেশন গুলো চাচ্ছে। দেখেন আপনার ইনফরমেশন গুলো চাইবে, আপনি এখানে আপনার ইনফরমেশন গুলো দিয়ে দিবেন। যেমন আমি এখান থেকে দিয়ে দিলাম,
আমি এখানে আসলে ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, তাহলে আমি সেই ক্ষেত্রে এখানে একটা অ্যাড্রেস চুজ করে নিতে পারি জাস্ট বোঝানোর জন্য। এটা এই মুহূর্তে ইউএস এর আমার যে অরিজিনাল অ্যাড্রেস সেটা আমি ইউজ করতে চাচ্ছি না। তারপর হচ্ছে এটা হচ্ছে ফিলাডেলফিয়াতে সিটি, তারপর হচ্ছে পিএ, পিএ হচ্ছে পেনসিলভেনিয়া, সরি এটা হবে পালাও, পিএ হচ্ছে পালাও এ আর কি, আর এজেন্সির নাম এটা। তারপর আপনি এখানে সেভ দিতে পারেন, এরপরে আপনার কার্ডের ইনফরমেশন চাইবে, এই যে আপনার কার্ডের ইনফরমেশন চাইবে এখানে। এটা কোনো কারণে ডিস্টার্ব করছে, যাই হোক, এই যে এখানে আপনার কার্ডের ইনফরমেশন চাইবে, আপনি এখানে কার্ডের ইনফরমেশন, এক্সপায়ারি ডেট এবং সিভিভি দিয়ে সেভ দিলে আপনার অ্যাডটা ওরা রিভিউতে রাখবে, সবকিছু ঠিক থাকলে অ্যাডটা রান হয়ে যাবে। তাহলে মোটামুটি আমরা এই বিষয়গুলো জানলাম যে কিভাবে প্রমোট করতে হবে। এই সিস্টেমে আপনারা আগামী 1 মাস যদি কাজ করেন, আমার বিশ্বাস সবাই মোটামুটি আর্নিং করবেন। সো হতাশ না হয়ে কাজ শুরু করেন। অনেকক্ষণ মোটামুটি আপনাদের সাথে কথা বললাম, জানি না আপনাদের কেমন লাগবে। তাহলে আমরা বিং অ্যাড নিয়ে কথা বলেছি, প্রিন্টারেস্ট অ্যাড, রেডিট অ্যাড, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, তারপর হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক প্রমোশন অন ফেসবুক উইথ ইমেজ, সেটাও দেখালাম কিভাবে ইমেজের মাধ্যমে ডাইরেক্ট লিঙ্ক প্রমোট করতে হয়। অ্যাড ইমেজ ক্রিয়েশন উইথ ক্যানভা, সেটাও দেখালাম কিভাবে ফেসবুক অ্যাডের জন্য ইমেজ তৈরি করতে হয়, ইউডিমি দেখালাম, লিড পেজেস দেখালাম, আর সার্ভারে কীভাবে আপলোড করতে হবে সেটা পিউরল্যান্ডার দেখালাম। তো মোটামুটি সবগুলো বিষয়। এখন কথা হচ্ছে ভাই, আমি সারাদিনে যত কিছু দেখাই কাজ হবে না, আপনাদেরকে কষ্ট করতে হবে, আপনাদেরকে কাজ করতে হবে। সো আশা করি আপনারা কাজ শুরু করবেন, আপনারা ভালো রেজাল্ট পান, আর অবশ্যই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। এবং 1 মাসের জন্য আপনাদেরকে যে ধরাবাঁধা চ্যালেঞ্জ দিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই সেই চ্যালেঞ্জের জন্য 1000 টাকার জন্য না, আপনার নিজের জন্য কাজ করেন, ঠিক আছে? এভাবে হাজার ও 1000 ডলার আপনি আর্নিং করতে পারবেন। যে কোনো হেল্প সেখানে পোস্ট করেন, আর আমার উপর রাগ করেন, আপনি আমাকে অনেকে মেসেঞ্জারে কল দিচ্ছেন বা মেসেঞ্জারে পোস্ট মেসেজ দিচ্ছেন বা ফোনে কল দিচ্ছেন বা বিভিন্নভাবে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন, রাগ করার কোনো কারণ নেই ভাই। আপনার মতো হাজারো জন আমাকে মেসেজ দিচ্ছে, কল দিচ্ছে, সো সবাইকে তো আসলে রেসপন্স দেওয়া পসিবল না। তো আপনারা গ্রুপে পোস্ট দেন, আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।